ওকে, করা যাচ্ছে তো? হ্যাঁ স্যার। চলো দেখো, এই প্রবলেমটা আমি আর করছি না। তোমরা বেশিরভাগই আমাকে পাঠাওনি, একজনই পাঠিয়েছে, সে ঠিক করেছে। যেহেতু তোমরা পাঠাওনি, আমি মনে করছি যে তোমরা এটা ট্রাই করোনি, তো এটা ট্রাই করো, এটা ইজি। আচ্ছা দেখো, আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে, আগের দিন আমরা সার্কুলার মোশন স্টার্ট করেছিলাম, অনেকটাই স্টার্ট করেছি, অনেকটাই করেছি, বিভিন্ন ছোট ছোট প্রবলেম করেছি। আজকেও বেশ কয়েকটা ভালো কনসেপ্ট নিয়ে আমাদের ডিসকাস করতে হবে। কনসেপ্ট গুলো দেখো দেখো ধরো এই একটা ওয়াচ, ঘড়ি, এখানে তিনটে আর্ম থাকে, একটা সেকেন্ড আর্ম যেটাকে সেকেন্ড হ্যান্ড বলে, মিনিটস আর আর, ঠিক? এবার মনে মন দিয়ে শোনো, 12টা যখন বাজে তখন আমার তিনটে আর্মি এই একই এই জায়গাটাতে, বলতো যখন 2টো বাজবে তখন সব মানে তিনটে আর্মি কি আবার সেম জায়গাতে হবে কি হবে না? 2টো বাজবে, ঠিক? তার মানে ভেবে বলতো, এই আর্ম গুলো যেখান থেকে শুরু করেছিল সেখানে এসেই কি শেষ হয়ে যাচ্ছে? ভেরি গুড। তাহলে কি আমি এখান থেকে বলতে পারি যে ধরো আর এর হ্যান্ড, মিনিটের হ্যান্ড এন্ড সেকেন্ড হ্যান্ড, আমি যদি এই পয়েন্ট আর শুধু ডিসপ্লেসমেন্টের কথা বলি, ধরো আওয়ার হ্যান্ড এর উপরে আমি একটা ডট দিয়ে দিয়েছি, ছোট্ট একটা বুন বিন্দু দিয়ে দিয়েছি, তো সেই আওয়ার হ্যান্ড এর উপরে যদি আমি একটা ছোট্ট পয়েন্ট দিয়ে দিই, কি বললাম, আওয়ার হ্যান্ড এর উপরে যদি আমরা একটা ছোট্ট পয়েন্ট দিয়ে দিই, তাহলে তোমরা আমাকে বলো তো, তোমরা আমাকে বলো তো, এই আওয়ার হ্যান্ডটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট আওয়ার হ্যান্ডের জিরো, কারণ যেখান থেকে শুরু করেছিল সেখানেই এসে থামছে, রাইট? লিনিয়ার ডিসপ্লেসমেন্ট। বলতো মিনিটস অ্যান্ড আর আওয়ার হ্যান্ডের এই লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কত? জিরো। ভেরি গুড। কিন্তু আমি যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কথা বলি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টের কথা বলি, তাহলে বলতো আওয়ার হ্যান্ডটা যেখান থেকে শুরু করেছিল সেখানেই যদি আবার ফিরে আসে, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট জিরো হয় না, বুঝতে পারলাম? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট জিরো হয় না, তাহলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এই 12টা থেকে 2টো পর্যন্ত টোটাল 2 বার কমপ্লিট রোটেশন করবে না? 2 × 2π, ঠিক? বলতো মিনিটটা কতটা হবে? মিনিটটা বলো 2 × 60 × 2π। আচ্ছা বলতো আওয়ারটা, এই সেকেন্ডটা, না না এটা তো 2π, ঠিক আছে, আওয়ারটা, হ্যাঁ না আওয়ারটা 2 × 2π হবে, কেন বলো তো? পুরোটা তো রোটেট মানে রিভলভ করছে না, কেন বুঝলাম না? শুধু 12 থেকে 2 অবধি যাচ্ছে, মানে ও হ্যাঁ হ্যাঁ সরি 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 ঠিকই বলেছো, এই যে আমি সেটাই ভাবছি, আমি কোথাও একটা গন্ডগোল করছি, দাঁড়া দাঁড়া। আচ্ছা আমি বলছি যে এটা নাইট, রাত 12টা থেকে সকাল মর্নিং 12, তাহলে কি হবে বলতো? মর্নিং 12 12, তাহলে আওয়ার হ্যান্ডটা 2π হবে না? পুরোটা একবার ঘুরে আসবে না 12 ঘন্টায়? হ্যাঁ। তাহলে বলতো মিনিটসটা কত হবে? মিনিটসটা 2π × 6 12 × 2π, হ্যাঁ বলতো। আরে বাবা, এক ঘন্টায় তো একবার পুরোটা ঘুরবে, ইন 1 আওয়ার মিনিটসটা তো একবার পুরোটা ঘুরবে, বুঝতে পারছো? বলতো সেকেন্ডটা কি হবে? সেকেন্ডটা হবে 2 × 16 রাইট, মানে এখানে আমার বলার বক্তব্যটা হচ্ছে, এখানে আমার বলার বক্তব্যটা হচ্ছে লিনিয়ার ডিসপ্লেসমেন্ট জিরো হয় কিন্তু অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট জিরো হয় না, তোমরা আমার কথা কি বুঝতে পেরেছো? শুনতে পেলাম না তুমি কি বলছো? হ্যাঁ মিনিটেরটা। আচ্ছা এক ঘন্টায় মিনিটেরটা কতটা ঘোরে বলো তো? এক ঘন্টায় 2π ঘোরে, তাহলে 12 ঘন্টায় কতটা ঘুরবে বলো? 12 × 2π, ওকে। আচ্ছা এইবার আমরা একটা পার্টিকেল যদি স্ট্রেট লাইনে মুভ করে, একটা পার্টিকেল যদি স্ট্রেট লাইনে মুভ করে, দেখো একটা পার্টিকেল যদি স্ট্রেট লাইনে মুভ করে, একটা পার্টিকেল যদি স্ট্রেট লাইনে মুভ করে, সেই স্ট্রেট লাইনে মুভ করার জন্য পার্টিকেলটার মধ্যে যদি, পার্টিকেলটাকে আমরা সার্কুলার মোশন বলবো না কি বলে লিনিয়ার মোশন বলবো, সেইটা নিয়ে ডিসকাস করবো। মন দিয়ে দেখো, একটি পার্টিকেল এইখানে ছিল, দেখো একটি পার্টিকেল এইখানে ছিল,
সেই পার্টিকেলটা টি ইকুয়াল টু জিরোতে এইখানে ছিল, আর টি ইকুয়াল টু টি তে এইখানে এসছে। কনস্ট্যান্ট ভেলোসিটি ধরে নাও সামনের দিকে এইটা, তাহলে বলতো পার্টিকেলটা এইভাবে মুভ করেছে কি করেনি? তাহলে বলতো পার্টিকেলটা লিনিয়ার মোশন করছে না অ্যাঙ্গুলার মোশন করছে? আচ্ছা এইবার একটা গল্প আছে, এই যে পার্টিকেলটা লিনিয়ার মোশন করছে না অ্যাঙ্গুলার মোশন করছে, এইটার জন্য আমাদেরকে অবজারভার কে ফিক্স করতে হবে। লিনিয়ার মোশনের মানে হচ্ছে, দেখো আচ্ছা বলতো এইটা লিনিয়ার মোশন না অ্যাঙ্গুলার মোশন? মানে কোনো পার্টিকেল যদি এই বরাবর ঘোরে এরকম করে, এবার এইখানে যদি কোনো অবজারভার দাঁড়িয়ে থাকে একদম সেন্টারে, দেখো একদম সেন্টারে যদি কোনো অবজারভার দাঁড়িয়ে থাকে, তাহলে বলতো সেই অবজারভারটা এই পার্টিকেলটাকে, এই পার্টিকেলটাকে যদি দেখে তাহলে ওর ঘাড়টা, ঘাড় ঘাড় ঘোরাতে হবে কি ঘোরাতে হবে না? মানে ওর হেডটাকে ঘোরাতে হবে কি হবে না? হবে। এইবারে শোনো, যে কোনো মোশন যাকে অবজার্ভ করতে গেলে যদি আমার হেডটাকে রোটেট করাতে হয়, কি বললাম, যে কোনো মোশন যেটাই হেডটাকে রোটেট করাতে হয় সেই মোশনটাকে আমি বলবো সার্কুলার মোশন। কি বললাম? সেই মোশনটাকে আমি বলবো সার্কুলার মোশন, রাইট? এইবার বলো একটি পার্টিকেল এইখান থেকে এইখানে গেছে, আমি দুটো জায়গাতে অবজারভার বসাচ্ছি, এই অবজারভারের কথা বললাম এ, এইখানে একটা অবজারভারকে বললাম বি, আর এইখানে একটা অবজারভারকে বললাম সি, তিনটে জায়গায় আমি তিনটে অবজারভার বসিয়েছি। এবারে মন দিয়ে শোনো, এই এ অবজারভার যদি এই কারটাকে অবজার্ভ করে তাহলে কারটাকে একদম সোজা চলতে দেখবে না? হ্যাঁ, ভেরি গুড। যদি কারটাকে সোজা চলতে দেখে তাহলে কি ওর ঘাড়টাকে ঘোরাতে হবে? না। তাহলে বলতো অবজারভার এ কি সার্কুলার মোশন দেখবে? না। বলো অবজারভার এ কি সার্কুলার মোশন দেখবে? না। এবার দেখো বি, বি এই পার্টিকেলটাকে যদি দেখে এক নাম্বার পজিশন থেকে দু নাম্বার পজিশনে গেছে, তাহলে বি কি একে দেখার জন্য ঘাড়টা ঘোরাচ্ছে? হ্যাঁ। তাহলে বি একে সার্কুলার মোশন দেখবে। এবার সিও একে সার্কুলার মোশন দেখবে, বুঝতে পেরেছো? এবারে বলো বি যদি ঘাড়টা ঘোরায় তাহলে বি কে এই এতটা অ্যাঙ্গেল ঘোরাতে হবে না? আমি ধরলাম থিটা অ্যাঙ্গেল ঘোরাতে হবে। বলতো এই কারটাকে দেখতে গেলে সি কে এই অ্যাঙ্গেলটা ঘোরাতে হবে না? আমি সেটা ধরলাম বিটা অ্যাঙ্গেল ঘোরাতে হবে। হ্যাঁ, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা কোনো ডাউট? হ্যালো, তাহলে এবার একটা কথা বলো, বি বি এই কারটাকে দেখতে তার হেডটাকে কতটা ঘুরিয়েছে? থিটা। আর সি এর কারটা মানে এই কারটাকে দেখতে কতটা অ্যাঙ্গেল ঘুরিয়েছে? বিটা। এবার মন দিয়ে শুনবে, দুজনেই তো সেম টাইম ধরেই ঘাড়টাকে ঘুরিয়েছে, তাই না? সেম টাইম ধরে, তার মানে আমি যদি টি দিয়ে ডিভাইড করে দিই তাহলে বলতো এই থিটা যদি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট হয়, থিটা যদি টাইম হয়, তাহলে এটা কি ওমেগা না অ্যাঙ্গুলার ভেলোসিটি? এবার বলো অ্যাঙ্গুলার ভেলোসিটি, আমি এই পয়েন্টটাকে বলছি পি, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু বি না এটা? দেখো এই যে বি, আচ্ছা এইটা কি হবে অ্যাঙ্গুলার ভেলোসিটি উইথ রেসপেক্ট টু সি না? হ্যাঁ, তোমরা আমার কথা বুঝতে পারছো বন্ধুবান? তাহলে একটা জিনিস বলতো, অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু বি অ্যান্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি অফ পি উইথ রেসপেক্ট টু সি, যেখানে বি আর সি অবজারভার, তারা কি সেম? মানে থিটা আর বিটা কি সেম? না। যদি থিটা আর বিটা সেম না হয় তাহলে বলতো, থিটা আর বিটা যদি সেম না হয় তাহলে এই অ্যাঙ্গেল গুলো কি সেম? না। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে বলতো ওমেগা এই দুটো অবজারভারের জন্য কি ডিফারেন্ট? তার মানে একটা জিনিস কি বুঝতে পেরেছো, এই পার্টিকেলটা যদি স্ট্রেট লাইনে মোশন করে, এই পার্টিকেলটা যদি স্ট্রেট লাইনে মোশন করে তাহলে, এই পার্টিকেলটা যদি স্ট্রেট লাইনে মোশন করে তাহলে এ বি সি তিনটে অবজারভার এই পার্টিকেলটাকে কি দেখবে? পার্টিকেলটাকে অবজারভার এ দেখবে লিনিয়ার মোশন করছে, বি দেখবে সার্কুলার মোশন করছে, সি দেখবে সার্কুলার মোশন করছে। তাহলে আমি বলতে পারি একটা পার্টিকেল লিনিয়ার মোশন করছে না সার্কুলার মোশন করছে, সেটা ডিপেন্ড করবে কার উপরে? বলো কার উপরে? অবজারভার উপরে, অবজারভারের উপরে। এবং প্রতিটা অবজারভার ওই অ্যাঙ্গুলার মোশনের ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি দেখবে, তাই তো? দেখেছো? হ্যাঁ। এই অবধি কি ক্লিয়ার? হ্যাঁ। এবার দেখো জেইতে ইকুয়েশনটা এসেছিল, জেইতে ইকুয়েশনটা এসেছিল। এই ইকুয়েশনটা করার আগে আমি একটা ছোট্ট থিওরি বলে দিচ্ছি, তোমরা জানো থিওরিটা, সেটাই আরেকবার একটু বলে দিচ্ছি। তোমরা জানো থিওরিটা কিন্তু আমি সেটা আরেকবার একটু বলে দিচ্ছি। ওকে, দেখো একটি পার্টিকেল যদি এইরকম
আর রেডিয়াসে ওমেগা দিয়ে ঘোরে, তাহলে এই ডিরেকশন বরাবর ভি ভেলোসিটি না? হ্যাঁ আর এটা আর, তাহলে ইকুয়েশন কি হয়, ভি ইকুয়াল টু আর ওমেগা হয় না? হ্যাঁ তাই না? আচ্ছা এবার একটা জিনিস দেখো, এখান থেকে আমি বলতে পারি ওমেগা ইকুয়াল টু ভি বাই আর বলতে পারি। একটা জিনিস লক্ষ্য করো, ভি আর আর এর মধ্যে কি 90 ডিগ্রি অ্যাঙ্গেল? হ্যাঁ এটার মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এইটা আমরা জানি, জানি কি জানি না। তার মানে ভেবে দেখো, ওমেগা ক্যালকুলেট করতে গেলে আমাকে ভেলোসিটির সেই ভ্যালুটা লাগবে যেটা আর এর সাথে পারপেন্ডিকুলার, লাগবে কি লাগবে না? রাইট, যেখানে আমি আবার এইটুকু। এবার প্রবলেমটা দেখো, প্রবলেমটা বলেছে একটি কার এই ডিরেকশনে যাচ্ছে, এখান থেকে ডি ডিস্টেন্স দূরে। একটি কার, দেখো একটি কার এই ডিরেকশনে যাচ্ছে, এখান থেকে ডি ডিস্টেন্স দূরে, ঠিক। এবার এইখানে কারটা ইউ ভেলোসিটি নিয়ে সামনের দিকে যাচ্ছে, ঠিক। এটা এক নম্বর পজিশন, এখান থেকে ও সরি এক নম্বর না, এটা এক নম্বর বলো, কোনো অসুবিধা নেই, এটা ফাইনাল পজিশন, এখানে এসছে। ইউটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে, রাইট, ইউটা কনস্ট্যান্ট ভেলোসিটি নিয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস দেখো, আমি যদি এইটাকে জয়েন করি, দেখো ভুল করলাম, কারটা যখন এই পজিশনে আছে তখন এই অ্যাঙ্গেলটা থিটা, কারটা যখন এই পজিশনে আছে তখন এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে আমাকে বার করতে বলেছে যে, আমাকে বার করতে বলেছে যে ওমেগা কিভাবে ভ্যারি করছে, কি বললাম, আমাকে বার করতে বলেছে ওমেগা কিভাবে ভ্যারি করছে। এটা বলার বক্তব্যটা কি, সেটা হচ্ছে দেখো আমি সেটা তোমাদের করিয়ে দিচ্ছি। এই দিকে ইউ, এবার বলতো এই ইউ এর আমি দুটো কম্পোনেন্ট করতে পারি না, একটা এই ডিরেকশন বরাবর আর একটা এই ডিরেকশন। হ্যাঁ এইটা থিটা হলে এইটা 90 মাইনাস থিটা, এইটা 90 মাইনাস থিটা হলে এইটাও থিটা, থেকে বুঝতে পেরেছো? হ্যাঁ এইটা যদি ইউ হয় তাহলে ইউ কস থিটা, আর এইটা হবে ইউ সাইন থিটা, কি বললাম, একটা ইউ কস থিটা আর একটা ইউ সাইন থিটা, বলো ঠিক বুঝতে পারছো কি না? ঠিক বুঝতে পারছো কি না? ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা এইবারে কি বলছি শোনো, বলতো আমি যদি এইখানে অবজারভার থাকে তাহলে এই ডিস্টেন্সটাকে যদি আমি বলি ডি ড্যাশ, বলতো এই ডি ড্যাশের সাথে আর এইখান থেকে এইটুকুর লেন্থ হচ্ছে ডি, আর অবজারভারটাকে আমি ধরে নিই এ, বলো এইখান থেকে এইটুকুর লেন্থ ডিস্টেন্স হচ্ছে ডি, ডি ড্যাশ, তাহলে বলতো এই ডি ড্যাশের সাথে ইউ কস থিটাটা পারপেন্ডিকুলার, তাহলে বলতো এই এ অবজারভারের রেসপেক্টে এই পি পয়েন্টে, পি পয়েন্টে যদি আমি অ্যাঙ্গুলার ভেলোসিটি ক্যালকুলেট করতে চাই, আমরা কি জানি ভি ওমেগা ইকুয়াল টু ভি বাই আর, যেখানে ভি আর আর এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাহলে বলতো আমি লিখতে পারি ওমেগা অফ পি উইথ রেসপেক্ট টু এ, ওমেগা অফ পি উইথ রেসপেক্ট টু এ, সেটাকে আমি কি বলবো, ভি, ভি মানে কত, হ্যাঁ ইউ কস থিটা ডিভাইডেড বাই আর, আর মানে ডি ড্যাশ না, এই যে এইখান থেকে এইটা। আবার বলতো এই ট্রায়াঙ্গেলটায় এইটা ডি ড্যাশ এইটা ডি, কি বললাম, এইটা ডি ড্যাশ এইটা ডি, বুঝতে পারছো কি বলছি, এইটা ডি ড্যাশ এইটা ডি, এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে বলতো ডি ড্যাশ ডি আর থিটার মধ্যে কি রিলেশন, ডি ড্যাশ ইকুয়াল ডি বাই কস থিটা, ভেরি গুড, দেখো ডি বাই কস থিটা। এবার দেখো এই ভ্যালুটা যদি আমি এখানে বসিয়ে দিই আমার কি এটা আসে, ইউ স্কোয়ার সরি ইউ কস স্কোয়ার থিটা বাই ডি, আসছে কিনা বলো? এবারে শোনো কি করছি, কারটা যদি ডান দিকে মুভ করে কিছুক্ষণ বাদে কারটা এখানে আসবে, তখন বলতো থিটাটা কমছে না বাড়ছে? আমি যদি এখানে দুটো পার্টে ডিভাইড করে দিই, এটা হচ্ছে পার্ট ওয়ান আর এটা হচ্ছে পার্ট টু, এইটা হচ্ছে পার্ট ওয়ান এইটা হচ্ছে পার্ট টু, মানে এইখান থেকে এই পর্যন্ত পার্ট ওয়ান আর এইখান থেকে এই তারপরে পার্ট টু, তাহলে বলতো দেখো, তাহলে বলতো থিটা যদি কমে, বলো এই এখানে যখন আসে তখন থিটা কমছে না বাড়ছে? কমছে। তাহলে বলতো কস থিটা বাড়বে কি কমবে? বাড়বে। কেন? থিটা হচ্ছে এই কস থিটা হচ্ছে ডিক্রিজিং ফাংশন, কি করে থিটা কস থিটা, বলতো
থিটা যখন জিরো তখন কস থিটার ভ্যালু ওয়ান, থিটা যখন পাই বাই টু 90 ডিগ্রি তখন কস থিটার ভ্যালু জিরো। তাহলে বলতো এইখান থেকে থিটাটা বেড়েছে, তাহলে দেখো কস থিটাটা কমেছে। যেহেতু কস থিটাটা কমেছে তাহলে এইটাকে কি বলে? দেখো যদি কস থিটাটা কমেছে তাহলে এই সিনারিওটাকে কি বলে? হ্যালো, ডিক্রিজিং ফাংশন। তাহলে বলতো থিটা যদি কমে, থিটা যদি কমে তাহলে কস থিটা বাড়বে? বলো, থিটা যদি কমে তাহলে কস থিটা বাড়বে। এবার বলতো যদি কস থিটা বাড়ে, মন দিয়ে শোনো, তাহলে বলতো কস স্কোয়ার থিটা বাড়বে কি কমবে? বাড়বে। তাহলে বলতো ওমেগা পি এ এটা বাড়বে কি কমবে? বাড়বে। এটা হচ্ছে ফার্স্ট সেগমেন্টে, এটা ফার্স্ট সেগমেন্টে, ঠিক এদিকে চলে এসো। আমি এইখানে থিটাটা এই লাইনের সাথে ক্যালকুলেট করেছিলাম না, এই লাইনের সাথে? সেম ভাবে যখন থিটাটা এই কারটা এই 2 নম্বর সেগমেন্টে চলে আসবে তখন থিটাটাও কি আমাকে এই লাইনের সাথে ক্যালকুলেট করতে হবে? এই লাইনের সাথে করতে হবে কি হবে না বলো? বলো করতে হবে কি হবে না? হবে। এবার বলো তো যদি এই লাইনের সাথে ক্যালকুলেট করতে হয় তাহলে যখন ডান দিকে যাবে তখন থিটাটা বাড়বে কি বাড়বে না? বাড়বে। সেকেন্ড সেগমেন্টে থিটা বাড়লে কস থিটা কমবে, তাহলে কস স্কয়ার থিটা কমবে, এটা কমবে। তার মানে পুরো জার্নিতে দেখো ফার্স্ট সেগমেন্টে বাড়বে, সেকেন্ড সেগমেন্টে কমবে। তোমরা কি বুঝতে পেরেছো? হ্যাঁ, ডাউট থাকলে জিজ্ঞাসা করো। এই প্রবলেমটাই এসেছিল, অনেকগুলো অপশন দেওয়া ছিল, তার মধ্যে এটা হবে কারেক্ট আনসার। কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। তার মানে একটা জিনিস কি তোমরা বুঝতে পারছো, যে যে কোনো দেখো যে কোনো মোশন, সে যদি যে কোনো মোশনকে আমরা অবজারভারকে প্লেস করে তাকে আমরা দেখো তাকে আমরা সার্কুলার মোশন হিসেবে ট্রিট করতে পারি। যে কোনো মোশন দেখো যে কোনো মোশন সেখানে আমরা সার্কুলার মোশনকে প্লেস করে মানে সার্কুলার মোশন এনে কনভার্ট করতে পারি বা সার্কুলার মোশনের ওয়েতে দেখতে পারি, রাইট? তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে ভেবে দেখো এইখান থেকে যদি আমি তোমাদের এই ফর্মুলাটা একটু বলি, দেখো ওমেগা, ওমেগা কিভাবে আমরা ওমেগাটা পেলাম? ওমেগা সেটা হচ্ছে কম্পোনেন্ট অফ ভেলোসিটি, দেখো পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়নিং, দেখো পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়নিং কার কার? অবজারভার অ্যান্ড দ্য পয়েন্ট। কেন? এই যে অবজারভার এখানে ছিল, এইটা ছিল তোমার পি পয়েন্টটা, তার মানে এই লাইন যে জয়েন করছে এটাই হচ্ছে আর। তার মানে কম্পোনেন্ট অফ ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়নিং, লাইন জয়নিং এর সাথে যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার মানে ইউ কস থিটাটা না, বুঝতে পারছো? হ্যাঁ। এইটা ডিভাইডেড বাই, এই পুরো জিনিসটা বেসিক্যালি ডিভাইডেড বাই, ধরো এখান থেকে কেটে দিচ্ছি, সেটা হচ্ছে লেন্থ অফ লাইন জয়নিং। তোমরা কি সবাই আমার কনসেপ্ট বুঝতে পেরেছো? হ্যাঁ। রাইট, যদি বুঝতে পারো তাহলে এই প্রবলেমটা আমরা এখন করব, এই প্রবলেমটা আমরা এখন করব। দেখো দেখো একটি পার্টিকেলকে যদি আমি এইভাবে ছুড়ে দিই, এইভাবে ছুড়ে দিই, এইটা 37 ডিগ্রি, এইটা কোথায় গেল কোথায় এখানে লিখছি 50 মিটার পার সেকেন্ড, রাইট? এবার আমি অরিজিনে একটা অবজারভারকে বসিয়ে দিয়েছি, অরিজিনে একটা অবজারভারকে বসিয়ে দিয়েছি, একদম টপ মোস্ট পয়েন্টটাকে আমি বলছি এইচ, বলো একদম টপ মোস্ট পয়েন্টটাকে আমি বলছি এইচ, রাইট? এইচ পয়েন্ট বলবো না, সরি 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 কনফিউজ হয়ে গেলে, টপ মোস্ট পয়েন্টটাকে বলছি এ আর এই পয়েন্টটাকে বলছি বি। আমাকে বার করতে বলেছে ওমেগা অফ এ উইথ রেসপেক্ট টু ও, ওমেগা অফ বি উইথ রেসপেক্ট টু ও। দেখি তো তোমরা 2 মিনিট ট্রাই করো তো, একটু ট্রাই করো, করে বলো তো এই প্রবলেমটা আমরা কিভাবে করতে পারি, এই প্রবলেমটা আমরা কিভাবে করতে পারি।
ডান মাই ডিয়ার, না করছি, গুড, ট্রাই করো, নাকি হিন্ট দেবো? না বুঝেছি, সবার প্রথমে তোমরা ট্রাই করো, আমি বলতে বলতে যাই, এইটা বার করতে হবে, কম্পোনেন্ট অফ ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দ্য লাইন জয়নিং দ্য অবজারভার এন্ড দ্য পয়েন্ট আর লেন্থ অফ দ্য লাইন জয়নিং, তার মানে সবার প্রথমে দেখো এই যে এ পয়েন্টটা 8 বাই 15 আমি না ক্যালকুলেট করানি দিয়া, আমার ক্যালকুলেট করানি, ঠিক আছে, ওকে দেখছি, সবাই দেখো আমি কি করছি, দেখো দেখো দেখো, আচ্ছা এইটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, এটা 37, তাহলে বলতো এই ভেলোসিটি কি দুটো কম্পোনেন্ট পাবো, একটা এই ডিরেকশনে একটা এই ডিরেকশনে, কোনটা কত বলতো, এটা 30 আর এটা 40, আচ্ছা নেক্সট, এই এ পয়েন্টের যদি আমাকে বার করতে বলে তাহলে আমাকে এই আর ওয়ানটা বার করতে হবে না, এই আরটা বার করতে হবে না, আর হ্যাঁ এবারে কি করছি শোনো, এই রেঞ্জ বলতো রেঞ্জের ভ্যালু কি হবে তোমরা জানো, এটা হয় 2u sin θ (u cos θ)/g, হ্যাঁ 2u sin θ কত, এই যে এটা হচ্ছে 50 37, তার মানে এটা হবে 40 × 30/10 মানে 240, এই বুঝতে পারছো, হ্যাঁ আচ্ছা বলতো এইচ ম্যাক্স এর ফর্মুলা কি মনে আছে, ইউ সাইন থিটা হোল স্কোয়ার বাই 2g, এটা ক্যালকুলেট করে দেখো তো 45 বেরোচ্ছে কিনা, হ্যাঁ তাহলে এই পয়েন্টের কোঅর্ডিনেট কত, 120 45, হ্যাঁ দেখো এই পয়েন্টের কোঅর্ডিনেট কত বলো, 120 45, তোমরা কি বুঝতে পেরেছো, হ্যাঁ ডাউট থাকলে জিজ্ঞাসা করো, তাহলে বলতো এর লেন্থ কত, রুট 120² + 45² রাইট, এই অবধি আমরা পেলাম, তাহলে লেন্থ অফ লাইন জয়নিং পেয়ে গেছি আর এইখানে আমার যে ভেলোসিটিটা আছে, দেখো এইখানে আমার যে ভেলোসিটিটা আছে সেই ভেলোসিটিটা বার করতে হবে, এবার দেখো একদম টপ মোস্ট পয়েন্টে গিয়ে বলতো এই 30 আর 40 এর মধ্যে কোনটা থাকে আর কোনটা জিরো হয়ে যায়, এই 40 টা থাকে, কারণ 40 সারা জীবন থাকবে, 30 জিরো হয়ে যায়, তাহলে এই ডিরেকশন বরাবর 40, কি বললাম এই ডিরেকশন বরাবর 40, হ্যাঁ এবার আমাকে কি কি বার করতে হবে, এই 40 এর দুটো কম্পোনেন্ট, একটা এই ডিরেকশন আর একটা এই ডিরেকশন, এবার দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে এই কম্পোনেন্টটা হবে 40 sin θ, দেখো এই কম্পোনেন্টটা, তাহলে বলতো এখন আমার ওমেগা এ উইথ রেসপেক্ট টু ও কি হবে, ওমেগা এ উইথ রেসপেক্ট টু ও সেটা হবে 40 sin θ/r, এই যে এখান থেকে এইটুকু আর, তাই তো আমি ডেফিনেশন বলেছি, এবার দেখো এই ট্রায়াঙ্গেলে এইটা আর এইটা থিটা, তাহলে বলতো এইটা আর এইটা থিটা, ঠিক আছে অসুবিধা নেই, এইটা যদি আমি এইচ বলি তাহলে বলতো সাইন থিটা মানে কত, h/r বলো, আচ্ছা এবার বলতো এখান থেকে আমি সাইন থিটার ভ্যালু যদি এখানে বসিয়ে দিই তাহলে কি আসছে 40 × h/r² আসছে, হ্যাঁ এবার বলতো h মানে কি, এই ট্রায়াঙ্গেলের এইটার ডিসটেন্স মানে, তারপরে আমি লিখতে পারি 40 × 45, এই যে h এর ভ্যালু 45 ডিভাইডেড বাই r স্কয়ার, মানে দেখো অলরেডি আমি ক্যালকুলেট করেছি, হ্যাঁ এইটা এটা আসছে r, তাহলে r স্কয়ার কি হবে 120² + 45² হ্যাঁ, এটা করলে কত আসছে, যাই হোক এটা করলে একটা ভ্যালু আসবে, আগে বলো তোমরা সেইটা বুঝতে পেরেছো কিনা, হ্যাঁ ডাউট থাকলে জিজ্ঞাসা করো, যদি না ডাউট থাকে তাহলে বলতো এটা আমরা কোনটা ক্যালকুলেট করেছি, ওমেগা এও, ওমেগা এও বলতো, ওমেগা বিও তো ক্যালকুলেট করতে হবে, হ্যাঁ দেখো ওমেগা বিও কি করে ক্যালকুলেট করবো, দেখো দেখো এই পয়েন্টটা এই এই পার্টিকেলটা যখন এখানে আসবে তখন তোমরা কি একটা জিনিস জানো, যে এই ব্যাটাও এখানে যত অ্যাঙ্গেল করে হ্যাঁ ছোড়া হয়েছিল আমি পড়িয়েছি, এখানেও সেই তত অ্যাঙ্গেল করেই 37 আর এটা 50 হবে, হবে তো,
কম্পোনেন্টটা 30 হবে। রাইট, এবার দেখো এই দুটো কম্পোনেন্ট, এই একটা কম্পোনেন্ট এই একটা কম্পোনেন্ট, এইটা 40 থাকবে এইটা 30 হবে। এবার দেখো তো ওমেগা বিও মানে ভেলোসিটি পারপেন্ডিকুলার টু দা কম্পোনেন্ট লাইন জয়নিং দা পয়েন্ট অফ অবজারভার এন্ড লাইন পয়েন্ট, তার মানে এইটা হবে না সেই লাইনটা, লেন্থ কত 240, এই যে লেন্থটা আর রেঞ্জটাই তো 240, আর এই লাইনের সাথে পারপেন্ডিকুলার করে কত কোন ভেলোসিটিটা, এইটা 30, 30। তাহলে বলো তো ওমেগা বিও কি, বুঝতে পেরেছো? হ্যাঁ, তোমাদের সবার কি এটা ক্লিয়ার? হ্যাঁ, গুড। এই ধরনের প্রবলেম আশা করি এবারে পারবে। আচ্ছা এবার একটা ভালো প্রবলেম দিচ্ছি, ইজি প্রবলেম কিন্তু একটু তোমাদের, দেখো প্রবলেমটা কিন্তু ইজি, কি বলেছে শোনো, একটা টর্চ আছে, টর্চ, এই টর্চ যদি একটা লাইট এরকম ফ্লোরের উপরে ফেলে, তাহলে তুমি যদি শুধু এই টর্চটাকে না দেখে লাইটটাকে দেখো, তাহলে এখানে একটা স্পট পাবে না? হ্যাঁ, দেখেছো কি লাইটের স্পট কখনো? হ্যাঁ। এবার কি করছি শোনো, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স, দেখো এইখান থেকে এইটুকু ডিস্টেন্স সেটা হচ্ছে √2 মিটার, এইখান থেকে এইটুকু। এবার আমি যদি এই কি বলে এটার নাম কি টর্চটাকে, দেখো আমি যদি টর্চটাকে 1 rad/s ঘোরাই, তাহলে বলতো কিছুক্ষণ পরে টর্চটা এখানে আসবে, টর্চের আলোটা এখানে আসবে, আর কিছুক্ষণ পরে টর্চের আলোটা এখানে আসবে, আসবে কি আসবে না? হ্যাঁ, আমাকে বার করতে বলেছে যখন এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, তখন এই যে টর্চের আলোর এই ভেলোসিটিটা ইউ ভেলোসিটিতে যদি যায়, তাহলে ইউ এর ভ্যালু কত, বুঝতে পারলে প্রবলেমটা? হ্যাঁ, একবার ট্রাই করো, খুব ইজি প্রবলেম, তোমাদের যেরকম মনে হচ্ছে সেরকম নয়, এটা কিন্তু খুবই ইজি প্রবলেম। একটু ট্রাই করো, ভাবতেই হবে ডিয়ার, না বোধ হয়, একটু দেখো, তুমি ঠিকই করেছো, ঠিকই দিকে যাচ্ছ, আচ্ছা দেখো আমি করছি, যদি এইটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এইটা যদি 90 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, তাহলে এইটাও 45 ডিগ্রি না? হ্যাঁ, এইখান থেকে এইটু যদি √2 হয়, তাহলে বলতো এইখান থেকে এইটুকুও তো √2, তাই না? বুঝতে পারছো, এখান থেকে এইটুকু যদি √2 হয়, তাহলে এখান থেকে এইটুকু তো √2, কি বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে বলতো এই দুটোই যদি √2 √2 হয়, তাহলে বলতো এইটার লেন্থ কত? আহা, টু, দেখো এইটার লেন্থ হবে 2, করে দেখো পাইথাগোরাস দিয়ে। হ্যালো, আচ্ছা এবারে শোনো, আমরা কি জানি এইদিকে যদি ইউ হয়, তাহলে ইউ এর দুটো কম্পোনেন্ট না, একটা এই কম্পোনেন্ট একটা এই কম্পোনেন্ট, এইটা 45 হলে এইটাও 45, এইটা 45 হলে এইটাও 45, তাহলে বলতো এই কম্পোনেন্টটা কত, ইউ কস 45, হ্যাঁ যদি এটা 45 হয়, তাহলে বলতো ওমেগার ডেফিনেশন আমি কি লিখবো, ইউ কস 45, কারণ এইটার সাথে এইটা 90 ডিগ্রি, আর এই লাইনটা যদি জয়েন করি সেটা হচ্ছে 2, রাইট, ওমেগার ভ্যালু বলে দিয়েছে 1, তাহলে দেখো তো ইউ এর ভ্যালু 2√2 আসছে কিনা? হ্যাঁ, কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, হ্যালো কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো, আছে কোনো ডাউট? এবারে যেটা বলবো সেটা হচ্ছে, ভেবে দেখো এই প্রবলেম গুলো যখন আমি করছিলাম, বলতো এই ও এ কি মুভ করছিল, ও অবজারভার না, এবং প্রথমে এই যে এখানে যখন এই এ এ কি মুভ করছিল না, তার মানে যদি অবজারভার মুভ করে, কি বললাম, যদি অবজারভার মুভ করে, তাহলে কি আমাদের অ্যাঙ্গুলার ভেলোসিটি বার করা যায়? যায়। তাহলে এবার নেক্সট হেডিং দেবো, নেক্সট হেডিং দেবো অবজারভার মুভিং,
অবজার্ভ। একদম ওকে, দেখো যেটা বলছি সেটা হচ্ছে অবজার্ভার মুভিং। আচ্ছা দেখো, অবজার্ভার মুভিং এর না নতুন কোনো ফর্মুলা নেই, তোমরা ফর্মুলা গুলো জানো, শুধু প্রবলেমে কিভাবে ইউজ হয় সেটা যদি আমি বলে দিই তাহলে গেম ওভার। কিরকম দেখো, আমি যদি বলি ওমেগা এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে আমি কাকে অবজার্ভ করছি বলো? কাকে অবজার্ভার অবজার্ভ করছি? বি কে। আর কে অবজার্ভার? এ। নাকি উল্টো বললাম? উল্টো রাইট, অবজার্ভার বি, এ অবজেক্ট, তাই না? এবার বলো এইখানে আমরা কি পেয়েছিলাম, যে ভেলোসিটিটা পারপেন্ডিকুলার কার সাথে? লাইন জয়নিং এর সাথে, রাইট? কিন্তু তখন কি ছিল? তখন ছিল অবজার্ভারটা মুভ করছিল না। কিন্তু এখন যদি অবজার্ভার মুভ করে তাহলে আমি লিখছি দেখো এটা এরকম, ভি এ বি পারপেন্ডিকুলার বাই এল, একই সেই পারপেন্ডিকুলার একই কনসেপ্ট আছে, পারপেন্ডিকুলার একই কনসেপ্ট আছে। এবার একটা প্রবলেম দেখাই তাহলেই বুঝতে পারবে, একটা প্রবলেম দেখাই তাহলেই বুঝতে পারবে। ধরো এটা এ, ঠিক, এটা বি, দেখো এইটা এ এইটা বি। এবার এটা 10 মিটার, এবার আমার এ এই ডিরেকশন বরাবর 5√2 তে যাচ্ছে, এটা ধরো 45 ডিগ্রি, আর বি এইখানে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে। দেখো বি এখানে 10 মিটার পার সেকেন্ডে যাচ্ছে, এই অ্যাঙ্গেলটা 37, বুঝতে পারছো? হ্যাঁ। এইবার আমাকে এইটা ক্যালকুলেট করতে বলেছে, কি করে ক্যালকুলেট করবো দেখো, এই ফর্মুলা, এই ফর্মুলা মানে দেখো ভি এ পারপেন্ডিকুলার মাইনাস ভি বি পারপেন্ডিকুলার, এটাকে আমি আরো এরা মানে ইয়ে করে লিখছি বাই এল। এই যে পারপেন্ডিকুলারটা কার সাথে? এই পারপেন্ডিকুলারটা এল এর সাথে, এই পারপেন্ডিকুলারটা এল এর সাথে, মনে থাকবে? এবার দেখো এইটা হচ্ছে এল, ঠিক। এবার আমি কি করছি, একে দুটো ভাগে ভাঙছি, একটা এই ডিরেকশন একটা এই ডিরেকশন, একে দুটো ভাগে ভাঙছি, একটা এই ডিরেকশন একটা এই ডিরেকশন, ওকে। এবার শোন, এইটা যদি 10 মিটার পার সেকেন্ড হয় তাহলে এইটা হয় 8, এইটা হয় 6, এইটা যদি 5√2 হয় 45 হয়, এইটা হয় 5, এইটা হয় 5। দেখো তো কারোর মধ্যে কোনো ডাউট আছে কিনা এই কম্পোনেন্টে ভাঙাটা? হ্যালো, হ্যাঁ কম্পোনেন্টে ভাঙাটা। এবার বলো ভি এ পারপেন্ডিকুলার কত? 5, এই যে পারপেন্ডিকুলার এল এর সাথে পারপেন্ডিকুলার ই, তাই না? আচ্ছা বলো তো ভি বি পারপেন্ডিকুলার কত? আচ্ছা এইখানে লিখবো মাইনাস অফ মাইনাস 6, কেন বলো তো মাইনাস লিখলাম? দেখো 5 যে দিকে, দেখো 6 কি সেই দিকে না তার উল্টো দিকে? উল্টো দিকে, সেই কারণে আমি মাইনাস লিখলাম। তোমরা বুঝতে পারলে দিয়া? হ্যাঁ। ডিভাইডেড বাই 10, তারপরে এটা কত হলো 11/10, মনে থাকবে? হ্যাঁ। কোনো ডাউট যদি থাকে, যদি কোনো ডাউট না থাকে তাহলে তোমরা আমাকে এটা বলো তো, এ এই দিকে 5√2 তে যাচ্ছে, ঠিক, বুঝতে পারছো? ভালো, হ্যাঁ, এ এই দিকে 5√2 তে যাচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, সেম ভাবে এই লেন্থটা 10, এটা এ এটা বি, তাহলে বলো তো ওমেগা এ বি কি হবে? ওমেগা এ বি কি হবে? এটা ক্যালকুলেট না করেও বলা যায় জিরো, না তো অ্যাবসলিউটলি জিরো হবে। আরে বাবা, এটাকে যদি আমি দুটো ভাগে ভাগ করি, দেখো আমি যদি দুটো ভাগে ভাগ করি তাহলে এই কম্পোনেন্ট আর এই কম্পোনেন্টটা দুটোই পারপেন্ডিকুলার না? হ্যাঁ। আর দুটো 5 5 না? হ্যাঁ, বুঝতে পারছো? হ্যাঁ। বাস যদি দুটোই 5 5 হয় তাহলে কি হবে, পারপেন্ডিকুলার কম্পোনেন্ট দুটো সেম ডিরেকশনে না এবং সেম ভ্যালু, তাহলে বি এ বি পারপেন্ডিকুলার জিরো না? ক্লিয়ার বলো? ক্লিয়ার। হ্যাঁ, যদি ক্লিয়ার হয় তাহলে এই সম্বন্ধে আরেকটা প্রবলেম দেবো, দেখো তো এই প্রবলেমটা কেটে পারি।
ভালো প্রবলেম। কি বলেছে প্রবলেমটা? এইটা 53 ডিগ্রি, রাইট? এই পার্টিকেলটা মানে এই পয়েন্টটা এইদিকে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে। কি বললাম? এই পয়েন্টটা এইদিকে 10 মিটার পার সেকেন্ডে মুভ করছে, এইখানে তখন 53 ডিগ্রি, বুঝতে পারছো? এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি, দেখো এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। আমাকে বার করতে বলেছে ওমেগা এবি, কি করে করা যায় বলতো প্রবলেমটা? আমি কি ট্রাই করবো না তোমরা ট্রাই করছো? লেন্থ কত? ও ভেরি গুড, 10 মিটার দিয়ার। একটু ফাস্ট সৌহার্দ্য, বুঝতে পারছো? ও সৌহার্দ্য, গুড গুড গুড। আবার বলছি, যদি না বুঝতে পারো আমাকে জিজ্ঞাসা করবে, যদি মনে হয় হ্যাঁ ঠিক আছে বুঝে যাচ্ছি, তাহলে ওয়েল অ্যান্ড গুড। ভবিষ্যতে আবার ভিডিও লেকচার দেখবে, তোমাদের সব ভিডিও লেকচার কিন্তু গ্রুপে দেওয়া হয়, সব ভিডিও লেকচার। আচ্ছা আমি করছি প্রবলেমটা, দেখো ভালো প্রবলেম, ভেরি ভেরি গুড প্রবলেম। দেখো এই পয়েন্টে বন্ধুগণ, এই পয়েন্টে 10 মিটার পার সেকেন্ডে এই পয়েন্টটা সামনের দিকে ঘুরছে, এই অ্যাঙ্গেলটা 37। তাহলে ভিবি, এই যে ভিবি, তার ডিরেকশন এদিকে না? ভিবিটা কি? ভিবিটা ডিরেকশন এদিকে না? দেখো 12/10। আরেকবার বলো, 12/10। নট ইয়ার, একটু ভুল আছে। আচ্ছা দেখো, ভিবিটা নিচের দিকে, ঠিক? এবারে শোনো, ভিবিটা যদি নিচের দিকে হয় তাহলে এটা তো 37, দেখো তাহলে তাহলে তো এই ভিবির আমি দুটো কম্পোনেন্ট করতে পারি, একটা এই আর একটা এই। তাহলে এই কম্পোনেন্টটা কত হবে? এটা যদি 37 হয়, 3/5 ভিবি, হ্যাঁ, আর এইটা হবে 4/5 ভিবি, রাইট? আচ্ছা সেম ভাবে এই 10 এর দুটো কম্পোনেন্ট, একটা এই একটা এই। এবার বলো, এইটা যদি 10 হয় তাহলে এইটা হবে 6, এইটা হবে 8, রাইট? হ্যালো 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 হ্যালো। এবারে মনে আছে সেই জেনারেল কনস্ট্রেইন্ট মোশনে করিয়েছিলাম, সেটা হচ্ছে এই পয়েন্টের যা ভেলোসিটি হবে অ্যালং দা রড, এই পয়েন্টেরও সেম ভেলোসিটি হবে অ্যালং দা রড। তার মানে বলতো ভিবি 4/5 অ্যালং দা রড হচ্ছে এই পয়েন্টের ভেলোসিটি, সেটাই আমার 6 না? তাহলে বলতো এখান থেকে আমার ভিবি কত আসছে? 15/2 আসছে। তোমরা কি বুঝতে পারছো? হ্যালো, ভেরি গুড।
এবার দেখো ভিবি পেয়ে গেছে 15/12, তাহলে বলো তো ভিবির এই কম্পোনেন্টটা কত যেটা পারপেন্ডিকুলার এটা, সেটা হচ্ছে 15/2 × 3/5 কি তাই না? তার মানে এটা যদি হয় 9/2 আসছে। হ্যাঁ এবার বলো তো এইখানে আমি কি লিখবো, এটা হবে ভি এ বি পারপেন্ডিকুলার বাই এল, তার মানে ভি এ পারপেন্ডিকুলার মাইনাস ভি বি পারপেন্ডিকুলার বাই এল কি তাই না? তাহলে এবার তোমরা একটা করে বলো তো ভি এ পারপেন্ডিকুলার কত? 9/2 ভি এ পারপেন্ডিকুলার ও আচ্ছা 8 হ্যাঁ 8 আচ্ছা মাইনাস ভি বি পারপেন্ডিকুলার মাইনাস 9/2 ডিভাইডেড বাই 10 তাহলে এটা আসছে 1.25 বলো বুঝতে পারছো কিনা? তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। হ্যালো তোমাদের মধ্যে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করো। আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে নেক্সট কনসেপ্টে যাই। নেক্সট কনসেপ্টটার নাম হবে রেডিয়াস অফ কার্ভেচার। হেডিং দাও রেডিয়াস অফ কার্ভেচার। এই রেডিয়াস অফ কার্ভেচার এই টার্মটা তোমরা আগেও শুনেছো, কোথায় জানো? লেন্সে। একই কনসেপ্টটা এখানে একটু ডিফারেন্ট, কিন্তু দুটোই কার্ভেচার নিয়েই কাজ কারবার করছে, দুটোই কার্ভেচার নিয়ে কাজ কারবার করছে। আচ্ছা এবারে মন দিয়ে শোনো, যদি একটা পার্টিকেল ভেবে দেখো, এটা ধরো অরিজিন, ঠিক এটা ধরো অরিজিন, এইরকম ভাবে ঘোরে বিভিন্ন ভাবে, তাহলে এই পয়েন্টে, এই পয়েন্টে আমি যদি এরকম একটা সার্কেল করি, বুঝতে পারছো সার্কেল? দেখো এই পয়েন্টে আমি যদি একটা এরকম সার্কেল করি, তাহলে সেই সার্কেলটা এই পয়েন্টে আমি কি করে সার্কেল করলাম সেটা বুঝতে পারলে? মানে এই ধরো এই জায়গাটায় এইরকম ভাবে একটা সার্কেল করতে পারি, এই পয়েন্টে এইরকম ভাবে একটা সার্কেল করতে পারি। এবার আমার বলার বক্তব্যটা হচ্ছে, এটা যদি এক্স কোঅর্ডিনেট হয়, এটা যদি ওয়াই কোঅর্ডিনেট হয়, তাহলে এই পার্টিকেলটা যদি এরকম মুভ করে, তাহলে আমি এইরকম একটা লাইন পাবো, এই যে স্যাফ্রন দিয়ে যে লাইনটা ড্র করেছি, হ্যাঁ পাবো। তাহলে সেই লাইনটার একটা ইকুয়েশন থাকবে, সেই ইকুয়েশন যদি থাকে, সেখানে যদি আমি রেডিয়াস অফ কার্ভেচার বার করতে যাই, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করবো, আর রেডিয়াস অফ কার্ভেচার ডি টু ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ওয়ান প্লাস ডি ওয়াই বাই ডি এক্স হোল স্কোয়ার 3/2। অর্থাৎ এইখানে যে কার্ভেচারটা আমরা বার করেছি বা ক্যালকুলেট করেছি, সেটা ওই পার্টিকেলটার যে পাথে যাচ্ছে সেই পাথের ইকুয়েশন যদি আমি জানি, তাহলেই বার করতে পারবো কি পারবো না? দেখো তাহলেই তো আমি এই ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারবো। এবার যে কথাটা বলবো ইম্পর্টেন্ট, আমি এতক্ষণ ধরে তোমাদের সামনে যে কথাটা বললাম বা যে ফর্মুলা লিখে লিখলাম, এইটা আমাদের সিলেবাসে নেই। এবার তুমি বলবে যে তাহলে বললে কেন বা এখানে করালে কেন, তার একটাই কারণ, তোমরা যদি তোমরা যখন একটু হায়ারে যাবে, হায়ার ক্লাসে, মানে 11-12 এর পরে যখন ফিজিক্স নিয়ে যদি কেউ পড়ো বা ইঞ্জিনিয়ারিংয়ে পড়ো, তাহলে প্রতি মুহূর্তে রেডিয়াস অফ কার্ভেচারে এই ফর্মুলাটা আসবে প্রতি মুহূর্তে, ঠিক প্রতি মুহূর্তে। তখন কিন্তু আমাদের রেডিয়াস অফ কার্ভেচারের ফর্ম, মানে রেডিয়াস অফ কার্ভেচার এই ফর্মুলা দিয়ে ইউজ, মানে কি বলবো, এই ফর্মুলা দিয়ে বার করতে হবে। তখন যেন কনফিউজ না হয়ে যাও বা এটা মনে না থাক, মানে এটা ইয়ে করতে পারো যে জানি না তো এটা কোথেকে পেয়েছে এই এই ইকুয়েশনটা দাদা, মানে আমরা কোথেকে পেলাম বা দাদা তো যখন ফিজিক্স পড়িয়েছে তখন বলেননি, সেই জন্যই তোমাদের আমি এই ইকুয়েশনটা আগে একটু বলে রাখলাম। এটা আমাদের কখনো কাজে লাগবে না, থ্রু আউট আমরা রেডিয়াস অফ কার্ভেচার যখন বার করবো আমাদের একটু কোথাও কাজে লাগবে না, কিন্তু এটা যে ভবিষ্যতে তোমাদের প্রতি মুহূর্তে কাজে লাগবে সেটাই আমি বোঝাতে চাই না, ঠিক? আচ্ছা এবার তুমি বলবে তাহলে আমাদের সিলেবাসে কি আছে সেটা করাও। ইয়েস সেটাই করাবো। দেখো আমাদের সিলেবাসে কিরকম আছে, খুব ইজি পোর্শনটা আমাদের সিলেবাসে আছে, খুব ইজি পোর্শনটা কিরকম, ধরো একটা পার্টিকেল এরকম গোল 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 ঘুরছে, কি বললাম, একটা পার্টিকেল এরকম গোল গোল ঘুরছে, ঠিক? এবার একদম যদি সার্কুলার পাথে ঘুরে তাহলে এটা রেডিয়াস না, এই যে এইটা, হ্যাঁ তাহলে এই পয়েন্টে এই পার্টিকেলটার ভেলোসিটি ভি না? ইয়েস। আর এইটা রেডিয়াস, তাই না? তাহলে বলো তো এই সেন্টারের দিকে একটা অ্যাক্সেলারেশন কাজ করছে এসি, হ্যাঁ তার ভ্যালু কত হয়? ওমেগা স্কোয়ার আর বা ভি স্কোয়ার বাই আর, তাই না? তাহলে বলো তো এই যে ভিটা আর এই যে এসিটা এর মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল? 90। তাহলে আমি এখান থেকে বলতে পারি আর যেটা, আর আর দেখো আর যেটা সেটা হচ্ছে ভি স্কোয়ার বাই এসি না? দেখো হ্যালো, হ্যাঁ তাহলে বলতো এই ভি স্কোয়ার মানে কি, স্পিড না? এই পয়েন্টে পার্টিকেলটা যে স্পিড,
কারণ এই রেডিয়াস অফ কার্ভ একটা পুরোটাই যদি স্কেলার কোয়ান্টিটি হয় তাহলে এই দিকটা আর এই দিকটা দুটোই স্পিড, মানে এই দিকটা দুটোই স্কেলার কোয়ান্টিটি আমরা ডিসকাস করছি না, মানে ম্যাগনিটিউড ডিসকাস করছি না, তাহলে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির ইয়ে কি হয় তোমার, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির তোমার ম্যাগনিটিউড স্পিড, তাহলে দেখো আমি এটা লিখতে পারি স্পিড স্কোয়ার ডিভাইডেড বাই এসি, মানে কি এসি মানে শোনো সেই ভেলোসিটিটা না, এই সেই অ্যাক্সেলারেশনটা না যেটা ভি এর সাথে পারপেন্ডিকুলার, হ্যাঁ তাহলে আমি বলতে পারি কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন পারপেন্ডিকুলার টু ভেলোসিটি, এই তোমরা আমার কথা বুঝতে পারলে, হ্যাঁ কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন পারপেন্ডিকুলার টু ভেলোসিটি, এই অবধি কি তোমরা আমার কথা বুঝতে পারলে? হ্যালো ওকে, এবার রেডিয়াস অফ কার্ভেচারটা পেয়ে আমাদের কি লাভ হয়, এটা আমাদের ভবিষ্যতে কাজে দেবে, শুধু এখন যেটা বলবো সেটা মন দিয়ে শোনো, সেটা হচ্ছে কোন একটা পয়েন্টে সেই কার্ভটা কতটা বেন্ডিং আছে সেইটা ডিটারমাইন করে না, দেখো আর অ্যাকচুয়ালি ডিটারমাইন করে হাউ মাচ বেন্ডিং, তোমরা আমার কথা বুঝতে পারলে, মানে আমি যদি তোমাকে এই কথা বলি যে এইরকম যদি কোনো ইয়ে থাকে তাহলে বলতো এই এক নাম্বার পয়েন্টে আর দু নাম্বার পয়েন্টে, দেখো এক নাম্বার পয়েন্টে আর দু নাম্বার পয়েন্টে কোন পয়েন্টে বেন্ডিং বেশি, কি বলে কোন পয়েন্টে বেন্ডিং বেশি দুই এ, তার মানে বলতো মন দিয়ে শোনো লেস আর আমি বলতে পারি মোর বেন্ডিং, হ্যাঁ তাই না, তাহলে বলতো আর ওয়ান আর আর টু কার রেডিয়াস বেশি, আর ওয়ান, তাহলে বলতো দুটো পয়েন্টের রেডিয়াস অফ কার্ভেচার থেকে আমি কনক্লুড করতে পারি কোথায় কত বেশি বেন্ডিং, হ্যাঁ রাইট, এইটা হচ্ছে সিগনিফিকেন্স যে রেডিয়াস অফ কার্ভেচারটা কতটা বেন্ডিং সেটা আমরা দেখি। ওকে এবার দেখো, এবার একটা পার্টিকেল এইভাবে যাচ্ছে, যেতেই পারে, আমি দুটো পয়েন্টের কথা কনসিডার করছি, দুটো পয়েন্ট, এটা একটা এই একটা পয়েন্ট এক নাম্বার পয়েন্ট আর এটা দু নাম্বার পয়েন্ট, দেখো দুটো পয়েন্টে আমি কনসিডার করছি, এবার দেখো দুটো পয়েন্টে আমি কি কনসিডার করছি, দেখো মন দিয়ে এই এক নাম্বার পয়েন্টে মন দিয়ে শোনো, সেটা হচ্ছে এই ডিরেকশনে ধরলাম আমার এ, আর দু নাম্বার পয়েন্টে দেখো দু নাম্বার পয়েন্টে আমি এই ডিরেকশনে ধরলাম এ, হতেই পারে কোনো অসুবিধা নেই ঠিক, এমন ভাবে কাজ ইয়ে করছে এটা, কিন্তু এক নাম্বার পয়েন্টে দেখো এইটা হচ্ছে, আচ্ছা এটা আমি এ ওয়ান এ টু ধরছি, কারণ দুটো যে অ্যাক্সেলারেশন দেখো সেটা ডিফারেন্ট, দেখো দুটো অ্যাক্সেলারেশন সেটা ডিফারেন্ট ঠিক, এবার অ্যাক্সেলারেশন যাই হতে পারে কিন্তু ভেলোসিটির ডিরেকশন, কিন্তু ভেলোসিটির ডিরেকশন কিন্তু অলওয়েজ ট্যাঞ্জেনশিয়াল বরাবরই হবে, বুঝতে পারছো অলওয়েজ ট্যাঞ্জেনশিয়াল বরাবরই হবে, আগে বলো এই দুটো বুঝতে পেরেছো কিনা, হ্যালো দেখো অলওয়েজ ট্যাঞ্জেনশিয়াল বরাবর হবে, এবার আমি কি করছি শোনো এই এ ওয়ান এর দুটো কম্পোনেন্ট ভেঙে নিতে পারি, একটা এই একটা এই, হ্যাঁ সরি সরি দেখো এ ওয়ান এর একটা এই আর একটা এই, এই কম্পোনেন্টটা কার কার মধ্যে, দেখো এই কম্পোনেন্টটা এ ওয়ান কে আমি এমন ভাবে ভেঙেছি এইটা প্যারালাল কম্পোনেন্ট আর এইটা এ ওয়ান পারপেন্ডিকুলার, এই এ ওয়ান পারপেন্ডিকুলার কার সাথে ভি ওয়ান এর সাথে পারপেন্ডিকুলার, সেম ভাবে এই এ টু কে এইভাবে ভেঙে নিতে পারি, এইটা এ টু পারপেন্ডিকুলার, তাহলে বলতো এই এ টু পারপেন্ডিকুলার আর ভি টু এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, আর এইখানে ভি ওয়ান আর এ ওয়ান এর মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, হ্যাঁ এবার বলতো আমি যদি এই পয়েন্টে একটা এরকম সার্কেল করি সেই সার্কেলের রেডিয়াস যদি আর ওয়ান হয় তাহলে আমি আর ওয়ান কে কি বলবো, ভি ওয়ান স্কোয়ার বাই এ ওয়ান পারপেন্ডিকুলার, হ্যাঁ সেটাই তো ফর্মুলা স্পিড স্কোয়ার ডিভাইডেড বাই কম্পোনেন্ট অফ অ্যাক্সেলারেশন পারপেন্ডিকুলার টু ভেলোসিটি, বুঝতে পেরেছি, হ্যাঁ গুড ভেরি ভেরি গুড, যদি আমি ভেরি ভেরি গুড বলি ভেরি ভেরি গুড বলি তাহলে যেটা বলছি সেটা শোনো, বলো তো এ টু কি হবে, এই সরি আর টু, বলো আর টু ভেরি গুড, তারপরে বলতো আমাকে কি করতে হবে রেডিয়াস অফ কার্ভেচার বার করতে গেলে সেই পয়েন্টে ভেলোসিটির তার ম্যাগনিটিউডটা বার করতে হবে, সেই পয়েন্টে ভেলোসিটিটা ম্যাগনিটিউড বার করতে হবে, আর কি বার করতে হবে, আর বার করতে হবে ওই ভেলোসিটির সাথে অ্যাক্সেলারেশনের যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার, অ্যাক্সেলারেশনের যে কম্পোনেন্টটা পারপেন্ডিকুলার রাইট সেইটা দিয়ে আমাকে ডিভাইড করতে হবে, বুঝতে পারলাম, হ্যাঁ
শুরু করি তাহলে আবার প্রবলেম। প্রবলেম কি বলছে দেখো, প্রবলেম কি বলছে দেখো, একটি পার্টিকেলকে এইভাবে, একটি পার্টিকেলকে এইভাবে ছুড়ে দেওয়া হয়েছে, এইটা ইউ ভেলোসিটি, এটা থিটা অ্যাঙ্গেল করে, ঠিক? তাহলে বলতো একদম যখন টপ মোস্ট পজিশনে পৌঁছাবে তখন এই পজিশনে রেডিয়াস অফ কার্ভেচার কত হবে? আর এইচ। খুব ইজি, খুব ইজি। এই বলো 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 ফাস্ট, ইউ স্কয়ার কস কস থিটা বাই জি, রাইট? আচ্ছা এইখানে এই পয়েন্টটা এইচ বলছি, এই পয়েন্টটা আর বলছি, তাহলে এখানেও আমার আর এইচ আর 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 বার করতে বলেছে। হ্যালো, ফার্স্টের প্রবলেমটা কি হয়েছে তোমাদের? হ্যাঁ, সিন জয়েন হয়েছে, বাকিদের কি অবস্থা? ভেরি গুড, সবাই শোনো, যাদের হয়নি আমি তাদের জন্য করাচ্ছি। দেখো এই পয়েন্টে ইউ এর দুটো কম্পোনেন্ট না, ইউ কস থিটা, ইউ সাইন থিটা, এই পয়েন্টে ইউ কস থিটা, কেন একদম টপ মোস্ট পয়েন্টে গিয়ে ইউ সাইন থিটা ভ্যানিশ হয়ে যায় না, কিন্তু ইউ কস থিটা থাকে না? আর জি অলওয়েজ নিচের দিকে না, এটা 90 ডিগ্রি না, তাহলে ভেলোসিটির যে কম্পোনেন্টটা তার সাথে জি যদি 90 ডিগ্রি হয় তাহলে আর এইচ কি হবে? u cos theta whole square by theta by g। তোমরা আমার কথা বুঝতে পারছো? বলো, হ্যালো, হ্যাঁ, ওকে, এবার যেটা বলছি শোনো, সেটা হচ্ছে u cos theta whole square by g। হ্যাঁ, এটা হয়ে গেল, এই এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? আর এইচ, হ্যালো, এটা দেখো আমি যদি এইচ পয়েন্টে আর এইচ চাই তাহলে কি হবে বলতো? এই এইচ পয়েন্টে পার্টিকেলটার ভেলোসিটি একদম সামনের দিকে, মানে 20 × 20 20² ডিভাইডেড বাই জি নিচের দিকে না, জি 10, বুঝতে পারছো? হ্যালো, এখান থেকে আর এইচ বেরিয়ে যাবে। তোমরা আমাকে বলো তো এই পয়েন্টে কি হবে, তোমরা আমাকে বলো তো আর পয়েন্টে কি হবে? আর পয়েন্টে বলতো আর পয়েন্টে কি হবে? আচ্ছা দেখো, দেখো আচ্ছা আর পয়েন্টে আমাকে এই দিকে জি, তাই না? আর এই ডিরেকশন বরাবর আমার ভি না, কি? হ্যাঁ, এবার দেখো আর পয়েন্টে গিয়ে এই 20 তো 20 থাকবে এই দিকে, ঠিক? ভেলোসিটি, ভেলোসিটি, হ্যাঁ, কিন্তু ভেলোসিটির নিচের দিকে একটা কম্পোনেন্ট আসবে না, 20 হবে। আচ্ছা এইটা কি করে ক্যালকুলেট হবে দেখো, সেটা হচ্ছে vy স্কয়ার ইকুয়াল টু uy স্কয়ার প্লাস 2ay ইনটু s। vy স্কয়ার মানে এই পয়েন্টে আমার দরকার vy স্কয়ার, এই পয়েন্টে আমার ইনিশিয়াল ভেলোসিটি কত? 0 প্লাস 2 ay মানে -10 আর s মানে -20, এখান থেকে vy আমার বের হচ্ছে -20। হোয়াট ডাজ ইট মিন মাই vy -20? এই ডিরেকশন বরাবর 20, তাহলে আমি যদি এইটাকে এইভাবে জয়েন করে দিই তাহলে এই ভ্যালুটা হবে 20√2, আর এইটা হচ্ছে ডিরেকশন কত ডিগ্রি? এই অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি। তাহলে বলতো এখন স্পিড স্কোয়ার কত? 20√2। আরে বাবা, আমি যদি আর আর ক্যালকুলেট করতে চাই বলো 20√2 দেখো। হ্যাঁ, ওকে, এবারে আমি কি বলছি শোনো,
20 root 2. Okay, good. দেখো 20 root 2 whole square by g না, মানে g না বলছি, তার মানে অ্যাক্সেলারেশনের কম্পোনেন্টটা যেটা পারপেন্ডিকুলার। এবার দেখো আমি যদি g কে দুটো ভাগে ভেঙে দিই, একটা এই ডিরেকশন, এটা এই ডিরেকশন, এইটা যদি 45 হয় তাহলে এইটাও 45, তার মানে এটা হচ্ছে g cos 45, এটা হচ্ছে g sin 45, তার মানে এটা দেখো 20 root 2 whole square divided by g মানে 10 into 1 by root 2, দেখো বুঝতে পারছো কিনা? বলো এখান থেকে আমার দেখো তো 80 root 2 বেরোচ্ছে কিনা? হ্যাঁ, বাস এনাফ। হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো 80 root 2? হ্যালো, তোমরা কি বুঝতে পেরেছো? আচ্ছা, এইবারে এখানে আমার একটা গল্প আছে, এখানে আমার একটা ভালো মতো গল্প আছে। গল্পটা কি? অ্যাকচুয়ালি এইখানে যে রেডিয়াস অফ কার্ভেচার টাই পয়েন্টে, সেটা বেসিক্যালি এরকম না কি, তাই না? এটা বেসিক্যালি এরকম না, আমি যদি এই সেন্টারের সাথে এইটা জয়েন করি, এই পয়েন্টটা, এটাই আমার রেডিয়াস অফ কার্ভেচার না কি, তাই না? বুঝতে পারছো? হ্যালো, হ্যাঁ, তাহলে বলতো আমি যদি এইখানে একটা কোঅর্ডিনেট সিস্টেম করি, মানে এই সেন্টারটা রেডিয়াস অফ কার্ভেচারের সেন্টারটা, দেখো রেডিয়াস অফ কার্ভেচারের সেন্টারটাকে যদি আমি একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরি, কি বললাম, রেডিয়াস অফ কার্ভেচারের এটাকে আমি যদি একটা কোঅর্ডিনেট সিস্টেম ধরি, তাহলে বেসিক্যালি এইরকম না আমার সেই রেডিয়াসটা কি, তাই না? হ্যাঁ, এখানে আমার এইটা আমার পয়েন্ট না, এইটা বলতো এইটা 80 root 2 না? হ্যাঁ, এবার দেখো তাহলে বলতো আমি যদি এইটাকে 0 0 বলি, তাহলে এইটা 80 আর এইটা 80, হ্যাঁ, তাহলে বলতো এইটাকে 0 0 ধরলে আমি রেডিয়াস অফ কার্ভেচারটাকে যদি ভেক্টর দিয়ে ডিনোট করি, তাহলে দেখো তো 80 i ক্যাপ প্লাস 80 j ক্যাপ হচ্ছে কিনা, দেখো বুঝতে পারছো কিনা? হ্যাঁ, তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? আচ্ছা, তোমাদের মধ্যে যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো, যদি ডাউট না থাকে তাহলে এই প্রবলেমটা দেখো, এইদিকে 53 ডিগ্রি, রাইট, 50 মিটার পার সেকেন্ড করে উপরে উঠছে, মানে এই ডিরেকশনে, আমাকে বলেছে আফটার 1 সেকেন্ড, ও ধরলাম এই এটা ধরো ও এটা এতে পৌঁছেছে, তাহলে আর এ কত, মানে 1 সেকেন্ড পরে পার্টিকেলটা যেখানে থাকবে সেখান সেই পয়েন্টে রেডিয়াস অফ কার্ভেচার কত, ফাস্ট past বাকিরা দেখো এই পয়েন্টে এটা যদি 50 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এই ডিরেকশনে কত, 30, এই ডিরেকশনে 40। এবার মন দিয়ে শোনো, নিচের দিকে কাজ করছে জি, সেটা 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি বলতো, 10 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ডে 10 সেকেন্ড, এই প্রতি সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড মানে 10 মিটার পার সেকেন্ড এই ভেলোসিটিটা চেঞ্জ হবে। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানে কি, 10 মিটার পার সেকেন্ড পার সেকেন্ড, তারপরে পার সেকেন্ডে 10 মিটার পার সেকেন্ড করে চেঞ্জ হবে, তাহলে বলতো 1 সেকেন্ড বাদে যদি পার্টিকেলটা এতে থাকে, তাহলে এই ডিরেকশনে 30 হবে, এই 30 তো এই ডিরেকশনে 30 থাকবে, থাকবে না? হ্যালো, হ্যাঁ। আচ্ছা, এবার
এখানে যদি 40 থাকে তাহলে 1 সেকেন্ড বাদে এই উপরের কম্পোনেন্টটা 30 হবে, কেন জি নিচের দিকে কাজ করছে প্রতি সেকেন্ডে ও 10 করে কমাচ্ছে ভেলোসিটিটা, তাহলে উপরে যদি 40 থাকে 1 সেকেন্ড বাদে উপরে যদি 10 মিটার পার সেকেন্ড কমিয়ে দেয় তাহলে উপর দিকে 30 হবে কি হবে না? আমি যদি এইটাকে জয়েন করি এইটা 45 ডিগ্রি হবে, এইটা 30√2 হবে, বুঝতে পারলাম? এই ডিরেকশনে জি 10, এর দুটো কম্পোনেন্ট একটা এই একটা এই, এইটা যদি 45 হয় তাহলে এইটাও 45, তাহলে এইটা হবে 10 cos 45, তখন আমাকে কোন দুটো নিতে হবে? এইটা আর এইটা, এদের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। তাহলে আমি যদি বলি এই পয়েন্টের পয়েন্টটা যদি সি বলি তাহলে হবে আর সি ইকুয়াল টু, দেখো আর সি ইকুয়াল টু 30√2 হোল স্কোয়ার ডিভাইডেড বাই 10√2, দেখো এইটা আসবে 180√2, দেখো এটা বুঝতে পারছো কিনা? বুঝতে পারছো প্রবলেমটা? হ্যালো, ইজি প্রবলেম না? আগে বলো। রাইট, এই ছিল আমাদের সার্কুলার মোশনের যাবতীয় বেসিক কনসেপ্ট এবং সেই রিলেটেড কয়েকটা প্রবলেম। এবার আমরা ঢুকে যাব সার্কুলার ডাইনামিক্সে, এবার আমরা ঢুকে যাব সার্কুলার ডাইনামিক্স। হেডিং দাও সার্কুলার ডাইনামিক্স। আচ্ছা আগে শোনো সার্কুলার ডাইনামিক্সটা কি বলছে, তারপরে তোমরা নিজেরাই এটা নিয়ে ভালো মতো ইয়ে করতে পারবে। একদম প্রথম থেকে আমি বেসিক থেকেই শুরু করছি, এভরিবডি প্লিজ পে অ্যাটেনশন। আচ্ছা ফার্স্ট কথা বলতো এই ডাইনামিক্স মানে কি বলতো? এই ডাইনামিক্স কজ অফ মোশনটাকে বলে। রাইট, অ্যাকচুয়ালি ডাইনামিক্স মানে মন দিয়ে শোনো সেটা হচ্ছে স্টাডি অফ ফোর্স। এবার বলো আমরা এই মুহূর্তে যখন আমি সার্কুলার ডাইনামিক্স লিখেছি তার আগে পর্যন্ত কি কোনো স্টাডি অফ ফোর্স নিয়ে ডিসকাস করেছি? করিনি। এবার আমরা দেখব যে সার্কুলার মোশন, বলতো সার্কুলার মোশন সেটা কজ না এফেক্ট? এফেক্ট, কেন? ডাইনামিক্স এর জন্যই কাইনামেটিক্সটা হয় এফেক্ট। আমি ফোর্স দিয়েছি বলেই তো পার্টিকেলটা মুভ করা শুরু করেছে, আমি যদি ফোর্স না দিতাম তাহলে পার্টিকেলটা মুভ করতো? করতো না। শাবাশ, ক্যা বাত, আপ ধ্যানসে শুনো। এবার আমরা দেখব যে ফোর্স অ্যাপ্লাই করলে কি ঘটনাটা ঘটে সেটা দেখবো, মন দিয়ে শুনবে, কনসেপচুয়াল বুঝতে পারলে দারুণ লাগবে। দেখো একটি পার্টিকেল এই ডিরেকশনে মুভ করছে, ঠিক? দেখো এই ডিরেকশনে ভি ভেলোসিটিতে মুভ করছে, যদি কোনো ফ্রিকশন টিকশন না থাকে তাহলে ও কি জন্ম জন্মান্তর ধরে এই ভি ভেলোসিটি নিয়ে মুভ করবে বলো? আচ্ছা এবারে শোনো, আমি যদি এই পার্টিকেলটার এই দিকে একটা ফোর্স দিই, মানে ফোর্সটা দিয়েই উইথড্র করে নিলাম, কি বললাম? ফোর্সটা দিয়েই উইথড্র করে নিলাম, তাহলে বলতো ইনিশিয়ালি ধরো এখানে আমি এফ ফোর্স দিয়েছি পার্টিকেলটার মাস এম, তাহলে বলতো ইনিশিয়ালি পার্টিকেলটার ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে কত ভেলোসিটি ছিল ইনিশিয়ালি? জিরো। কিন্তু ওয়াই অ্যাক্সিস ডিরেকশনে আমার অ্যাক্সিলারেশন কত হবে? এফ বাই এম। হ্যাঁ, তার মানে বলতো ইনিশিয়াল ভেলোসিটি জিরো, আর আমি যদি ফোর্স দিই এফ বাই এম এম এ, তাহলে এই ডিরেকশনে ও একটা ভেলোসিটি গেইন করবে কি করবে না? হ্যাঁ বলো, এই ডিরেকশনে একটা ভেলোসিটি গেইন করবে কি করবে না? বললাম ভি ওয়ান ভেলোসিটি গেইন করবে। এবার বলতো এই যে ভিটা, এই ভিটা এই ডিরেকশনে না? এবার বলতো এই ভি এর সাথে এই যে ফোর্সটা দিয়েছে সেটা পারপেন্ডিকুলার? হ্যাঁ, এই দুটো এ, এইটা এফ আর ভিটা দুটোই ভেক্টর, বলো দুটোই ভেক্টর? হ্যাঁ, তাহলে আমি সেই মনে আছে বলেছিলাম গ্যালিলিওর কথা যে দুটো পারপেন্ডিকুলার মোশন একে অপরকে এফেক্ট করে না, সেটাই পরবর্তীতে আমরা দেখলাম অ্যাকচুয়ালি দুটো ভেক্টর একে অপরকে এফেক্ট করে না। তাহলে বলতো ফোর্স আর ভেলোসিটি যদি দুটো ভেক্টর হয় তাহলে একে অপরকে এফেক্ট করবে? হ্যাঁ, তাহলে বলতো এই ফোর্সটা এই ভেলোসিটিকে কোনোদিন চেঞ্জ করতে পারবে? পারবে না। তাহলে বলতো এখন এইটা ওর রেজাল্টেন্ট ফোর্স না, এই যে ভি ওয়ান আর ভি কি, তোমরা আমার কথা বুঝতে পারলে? তাহলে পার্টিকেলটা এই ডিরেকশন বরাবর যাবে না কি, বুঝতে পারলে? পার্টিকেলটা এই ডিরেকশন বরাবর যাবে না, তাহলে বলো তো আমাকে যদি পার্টিকেলটার ডিরেকশন চেঞ্জ করতে হয় তাহলে আমাকে ফোর্স দিতে হবে কি হবে না? হবে। শাবাশ, উইদাউট অ্যাপ্লিকেশন অফ ফোর্স আমি কি পার্টিকেলটার ডিরেকশন চেঞ্জ করতে পারি? না। কিছু করে পারবো না? তোমরা কি বুঝতে পেরেছো? শুড আই মুভ ফরওয়ার্ড? বলো নেক্সট, আমি যদি একবারে কি এরকম ফোর্সটা দিয়ে ছেড়ে দিই, এ বন্ধুগণ তোমরা কি বুঝতে পারছো? আমি বললাম আমি যদি একবার ফোর্সটা দিয়ে ছেড়ে দিই তাহলে ও কিরকম যাবে বলতো? এইরকম এসেছিল, এইরকম চলে যাবে না কি, তাই না? হ্যাঁ, এবার আমি শোনো,
আমি ধরো এখানে আবার ফোর্সটা দিলাম, দিয়ে আবার ছেড়ে দিলাম, তাহলে ও আবার এইরকম যাবে না? যাবে কি না? আমি আবার ফোর্সটা দিলাম এখানে, ও আবার এরকম যাবে না? বুঝতে পারছো? হ্যালো, তাহলে ভেবে দেখো, এইরকম তাত, এইরকম 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 এইরকম, বুঝতে পারছো? এক একটা কাটা কাটা জায়গা, মানে এক একটা ডিসক্রিট জায়গা, তাই না? হ্যালো, তাহলে ভেবে দেখো তো, এইখানে এইরকম গিয়ে এইরকম একটা শার্প এজ চলে এসছে না? আচ্ছা, যে জায়গাটা আমি ফোর্সটাকে দিয়েছিলাম মনে আছে? তাহলে বলতো, এই শার্প এজটাকে যদি আমি হাঁটাতে চাই, তাহলে আমি হঠাৎ হঠাৎ ফোর্সটা দেবো না কন্টিনিউয়াস ফোর্সটা দেবো? কন্টিনিউয়াস, তাহলে আমি যদি এখানে ভেবে দেখো কন্টিনিউয়াস ফোর্স দিতে থাকতাম, কন্টিনিউয়াস ফোর্স দিতে থাকতাম, তাহলে পার্টিকেলটা এইভাবে মুভ করতো না? হ্যাঁ, এই বুঝতে পারছো? পার্টিকেলটা কিরকম মুভ করতো? স্মুথ মুভ করতো না? তাহলে বলতো, পার্টিকেলটা স্মুথ মুভমেন্টের জন্য আমাকে কন্টিনিউয়াস ফোর্স দিতে হবে কি হবে না বলো? ভেরি গুড, ভেরি গুড, বলো বলো আরেকবার বলো, কন্টিনিউয়াস, এই পার্টিকেলটার মুভমেন্টের জন্য আমাকে একটা কন্টিনিউয়াসলি স্মুথ ফোর্স দিতে হবে কি হবে না? হবে। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা, এবারে শোনো, তাহলে কি হচ্ছে শোনো, একটা পার্টিকেল এই ডিরেকশন বরাবর মনে শুকে যাচ্ছে ভি ভেলোসিটিতে, কনস্ট্যান্ট ভেলোসিটি, কোনো ফ্রিকশন নেই। এই জীবনে কেউ ওকে ফোর্স না দিলে থামাতেও পারবে না, আর কি করতে পারবে না বলো? বলো, ডাইরেকশন চেঞ্জ করতে পারবে না। এবার একটা কথা বলো, আমি এই যে ফোর্সটা দিয়েছি, যে ফোর্সটা পারপেন্ডিকুলার কার সাথে? ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার। বলতো, এই ফোর্সটা, এই ফোর্সটা ভেলোসিটির সাথে পারপেন্ডিকুলার, এই ফোর্সটা এই ভেলোসিটিটাকে, এই ভেলোসিটিটাকে বাড়াতে পারবে না কমাতে পারবে? বাড়াতেও পারবে না কমাতেও পারবে না। কিন্তু বলতো, পার্টিকেলটা ডিরেকশন চেঞ্জ করতে পারবে? হ্যাঁ, তাহলে আমি বলতে পারি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট দুটো কাজ করে। এক, ফার্স্ট চেঞ্জেস ডিরেকশন, সেকেন্ড ক্যান নট চেঞ্জ স্পিড। এই তোমরা আমার কথা বুঝতে পারছো? দেখো, এ ডিরেকশন চেঞ্জ করতে পারে, কিন্তু এ কি স্পিডটাকে চেঞ্জ করতে পারে? পারে না। কিন্তু এখনো পর্যন্ত আমরা যেটা দেখলাম, পারপেন্ডিকুলার ফোর্সটা যদি আমি কনস্ট্যান্ট লাগিয়ে যাই, তাহলে একটা স্মুথ কার্ভ হবে। হবে কি হবে না বলো? হবে কি হবে না? এবারে শোনো, যদি আমি এইখানটাতে একটা কন্টিনিউয়াস ফোর্স লাগিয়ে যাই, তাহলে বলো তো, এই ভিটাকে তো এই জীবনে চেঞ্জ করতে পারবে না, পারবে কি পারবে না? যদি না পারে, তাহলে ভেবে দেখো তো, এই পার্টিকেলটা এরকম ভাবে মুভ করবে না কেন? হ্যাঁ, এই ভেলোসিটিটা, এই ফোর্সটা এই দিকে একটা ভেলোসিটি দেবে। দেখো, আস্তে আস্তে সেই ভেলোসিটিটা বাড়ছে, বুঝতে পারছো? বাড়ছে না? কিন্তু এই দিকের যে কম্পোনেন্টটা, সেটা তো অলওয়েজ থেকে যাবে, সেটা তো কোনো দিন কেউ ওটাকে রিমুভ করতে পারবে না। পারবে না? পারবে কি পারবে না? পারবে না, পারবে না। এবার ভেবে দেখো, এবার যেটা আমি বলছি সেটা শোনো, তাহলে বলতো, আমাকে যদি এরকম গোল গোল ঘুরতে হয়, তাহলে এই দিকের এই কম্পোনেন্টটা যদি থাকে, এই দিকের যদি এই কম্পোনেন্টটা থাকে, হ্যালো, তাহলে এই কম্পোনেন্টটাকে আমাকে জিরো করতে হবে না? নইলে তো সারা জীবন এই কম্পোনেন্টটা থেকেই যাবে। দেখো, এই যে, তারপরে ভেবে দেখো, আমি যদি একটা স্ট্রেট লাইন বসালে এই ডিরেকশনে ফোর্সটা দিই, তাহলে এর ভেলোসিটি বাড়ে না কমে? বাড়ে। আমি যদি উল্টো দিকে ফোর্সটা দিই, তাহলে ভেলোসিটি বাড়ে না কমে? তাহলে বলতো, এই ফোর্সটাকে যদি জিরো করতে হয়, এই ফোর্সটাকে, তাহলে উল্টো ডিরেকশন থেকে আমাকে একটা ফোর্স দিতে হবে, ভি এর প্যারালালে দিতে হবে কি হবে না? হ্যাঁ, তাহলে বলতো, এই ফোর্সের জন্য যদি এই ভেলোসিটিটা জিরো হয়ে যায়, তাহলে ভেবে দেখো তো, আমি কন্টিনিউয়াসলি এই ফোর্সটা দিচ্ছি আর পারপেন্ডিকুলার ফোর্সটা দিচ্ছি। তার মানে ভেবে দেখো, আমি এই দিকে একটা ফোর্স দিচ্ছি এফ প্যারালাল, এই দিকে একটা ফোর্স দিচ্ছি এফ পারপেন্ডিকুলার, বুঝতে পারছো? হ্যালো, তাহলে এই দুটো রেজাল্টেন্ট ফোর্স এটা না কি, তাই না? হ্যাঁ, এবার এটা আমি এই পয়েন্টে দিলাম, এর পরের পয়েন্টেও আমি, দেখো, পরের পয়েন্টেও এই ট্যাঞ্জেন্ট বরাবর আর এই তোমার সরি, এই পরের পয়েন্টেও ট্যাঞ্জেন্ট বরাবর আবার এই ডিরেকশনে ফোর্সটা দিচ্ছি, তাহলে বলতো, এই দুটো রেজাল্টটা কি এইটা হবে? বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, তাহলে বলতো, প্রতি পয়েন্টে যদি আমি প্যারালাল আর পারপেন্ডিকুলার দুটো ফোর্স দিয়ে যাই, প্যারালাল আর পারপেন্ডিকুলার, তাহলে বলতো, এই যে রেজাল্টেন্ট ফোর্সটা, সেটা একটা সার্টেন পয়েন্টের দিকে মানে ডাইরেক্ট করবে, একটা সার্টেন পয়েন্টের দিকে ডাইরেক্ট করবে? শাবাশ, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তাহলে একটা সার্টেন পয়েন্টের দিকে যদি ডাইরেক্ট করে, তাহলে বুঝতে পারছো, এই পার্টিকেলটা তাহলে একদম গোল গোল ঘুরবে না কি? বুঝতে পেরেছো? যেখানে এই ডিরেকশনটা এফ প্যারালাল, এই ডিরেকশনটা, এই ডিরেকশনটা এফ পারপেন্ডিকুলার, মানে এর যে রেজাল্টেন্ট ফোর্সটা, সেইটাই সেন্টারের দিকে থাকবে না? প্রতিটা পয়েন্টে যদি রেজাল্টেন্ট ফোর্সটা সেন্টারের দিকে থাকে, তাহলেই তো পার্টিকেলটা ঘুরবে, ঘুরবে না ভেবে বলো? হ্যালো, বুঝতে পারছো? তাহলে বলতো, একটা পার্টিকেলকে ঘোরাতে গেলে আমাকে আলটিমেটলি এই এফ নেট ফোর্সটা লাগবে না?
বলো হ্যাঁ আগে বলো তো, এই এফ নেট ফোর্সটা যদি লাগে, এই এফ নেট ফোর্সটা কোন 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 ডিরেকশন বরাবর ডাইরেক্টেড? সেন্টারকে ডাইরেক্ট করছে না, তাহলে এই ফোর্সটাকে আমরা বলবো সেন্ট্রিপেটাল ফোর্স। হ্যালো, এইটাকে আমি কি বলবো বলো? সেন্ট্রিপেটাল ফোর্স। তোমরা আমার কথা বুঝতে পারলে? তাহলে বলো তো, একটা পার্টিকেল যদি ঘোরে, তাহলে সেই পার্টিকেলটা ঘোরার জন্য যে ফোর্সটা দরকার হয়, সেই ফোর্সটাকে আমরা কি নাম বলি বলো? সেই ফোর্সটাকে সেন্ট্রিপেটাল ফোর্স। আগে বলো তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। এবারে তোমাদের আমি যেরকম এইটা লিখিয়েছিলাম এফ পারপেন্ডিকুলার, সেই রকম বলো তো এফ প্যারালালও একটা কম্পোনেন্ট থাকবে না? এফ প্যারালাল, এই যে এই প্যারালাল কম্পোনেন্টটা, হ্যাঁ বলো তো এই প্যারালাল কম্পোনেন্টটা ভেলোসিটিটা ডিরেকশন চেঞ্জ করতে পারে না? কারণ চেঞ্জ ডিরেকশন। ওকে, বলো তো প্যারালাল কম্পোনেন্টটা ভেলোসিটির স্পিডটাকে চেঞ্জ করতে পারে? হ্যাঁ দেখো বুঝতে পারছো কিনা। হ্যাঁ এই অবধি যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো, এই অবধি যদি ডাউট থাকে জিজ্ঞাসা করো। তার মানে এখান থেকে আমরা যেটা শিখলাম সেটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোনো একটা পার্টিকেল যদি গোল 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 ঘোরে, তাহলে সেখানে দুটো ভেলোসিটি আমার দরকার, এই দুটো ফোর্স আমার দরকার, না দুটো ফোর্স বলছি, একটা ফোর্স দরকার। সেই ফোর্সটা হচ্ছে এফ সি, সেন্ট্রি পেটাল ফোর্স। এই ডাইরেকশন কি বলো? টুয়ার্ডস দ্য সেন্টার। টুয়ার্ডস সেন্টার। আচ্ছা আমি কি বোঝাতে পেরেছি? আচ্ছা আর একটা, আচ্ছা এইটা আপাতত পেলাম, তাহলে আমি এখান থেকে যদি সেন্ট্রিপেটাল ফোর্স এর ডেফিনেশন লিখি, তাহলে বলতে পারি ডেফিনেশন না, এ ফোর্স, দেখো এ ফোর্স উইচ অ্যাক্টস টুয়ার্ডস দ্য সেন্টার। ঠিক আছে, ওকে হ্যাঁ রাইট। এবার বলো একটা পার্টিকেলকে যদি আমাকে ঘোরাতে হয়, একটা পার্টিকেলকে যদি আমাকে ঘোরাতে হয়, তাহলে সেখানে সেন্ট্রিপেটাল ফোর্সটা দিতে হবে, হবে কি হবে না বলো? হ্যাঁ এই সেন্ট্রিপেটাল যে ফোর্সটা আমরা দেবো, এটা ধরো ফার্স্ট, সেই ফোর্সটা কোনো নতুন ফোর্স নয়, আবার বলছি সেই ফোর্সটা কোনো নতুন ফোর্স নয়, ওই সিস্টেমে আছে এমন কোনো ফোর্স। কি বললাম? সেন্ট্রিপেটাল ফোর্স ইজ নট এ নিউ ফোর্স, দা ফোর্স ওই সিস্টেমে আছে এমন কোন ফোর্স, যে ফোর্সটা সেন্টারের দিকে কাজ করছে তাকেই আমি সেন্ট্রিপেটাল ফোর্স বলবো। তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় আমি একটা এক্সাম্পল নিচ্ছি, দেখো এক একটা করে এক্সাম্পল নিয়ে দেখাচ্ছি। একটা রড আছে, সেই রডের মাথায় যদি তুমি একটা মাস একে বেঁধে ঘোরাও, কি বললাম? একে বেঁধে ঘোরাও, ঠিক। তাহলে বলো তো এই মাসটাকে কে ঘোরাচ্ছে? আচ্ছা যে ঘোরাবে তার একটা কোয়ান্টিটি, মানে একটা তোমার ইয়েটা তো থাকতেই হবে, তোমার ক্রাইটেরিয়া, সেটা কি? উইচ অ্যাক্ট টুয়ার্ডস দ্য সেন্টার। তাহলে পার্টিকেলটা যদি এখানে যায়, দেখো পার্টিকেলটা যদি এখানে যায়, তাহলে এই ডিরেকশনে পার্টিকেলটা এখানে গেলে এই ডিরেকশনে, পার্টিকেলটা এখানে গেলে এই ডিরেকশনে, পার্টিকেলটা এখানে গেলে এই ডিরেকশনে, দেখো এই ডিরেকশন গুলোতে টেনশন কাজ করবে না? তার মানে বলো তো এই পার্টিকেলটা ঘোরার জন্য কে রেসপন্সিবল? টেনশন। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? এই পার্টিকেলটা ঘোরার জন্য কে রেসপন্সিবল? টেনশন। তাহলে এই টেনশনটা এই সিস্টেমে এক্সিস্ট করছে, করছে যদি এই সিস্টেমে এক্সিস্ট করে এবং সেই টেনশনটা যদি টুয়ার্ড সেন্টার লাগে, তাহলে এই টেনশনটাকে আমি কি বলবো? সেন্ট্রিপেটাল। তাহলে বলো সেন্ট্রিপেটাল ফোর্স কি কোনো নতুন ফোর্স? না, সিস্টেমের মধ্যে আছে এমন কোনো ফোর্স যে সেন্টারের দিকে করছে, তাকেই আমি সেন্ট্রিপেটাল ফোর্স বলছি। এবার এখানে আমি সেকেন্ড পয়েন্ট কি বলবো? সেকেন্ড পয়েন্ট বলবো সেটা হচ্ছে এই সেন্ট্রিপেটাল ফোর্স নট এ নিউ ফোর্স, ইট অ্যাকচুয়ালি এক্সিস্ট ইন দ্য সিস্টেম। তোমরা কি বুঝতে পারছো? দেখো যদি কোনো ডাউট থাকে জিজ্ঞাসা করো। সেম ভাবে বলতো, যদি একটা পার্টিকেল এরকম একটা কড়াইয়ের মধ্যে এরকম করে গড়ায়, আবার এদিক ওদিক করে, তাহলে বলতো এখানে কোন ফোর্সটা সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করছে? গ্র্যাভিটেশন। না, মন দিয়ে দেখো,
আমাকে দুটো জিনিস বলতে হবে, সেটা হচ্ছে সেই ফোর্সটা যে সেন্টারের দিকে কাজ করছে, এর এই দিকে এমজি না, কিন্তু এই ডিরেকশন বরাবর কি বলতো, নরমাল ডিরেকশন না, যখন আমার এখানে আসবে তখন এমজি এইদিকে আর নরমাল এইদিকে, তারপরে দেখো নরমালটা অলওয়েজ সেন্টারের দিকে না, তাহলে বলতো এই মানে এই সিচুয়েশনে কে সেন্ট্রিপেটাল ফোর্স হিসেবে কাজ করছে, নরমাল। এটা দেখো সান তার চারিদিকে আর্থ ঘুরছে, তার চারিদিকে আর্থ ঘুরছে, তাহলে ডেফিনেটলি এই ডিরেকশন বরাবর একটা ফোর্স কাজ করছে, কি ফোর্স এটা, ভেরি গুড, গ্র্যাভিটেশনাল ফোর্স। ওকে, তোমরা অ্যাটমিক স্ট্রাকচার পড়েছো, সেই অ্যাটমিক স্ট্রাকচারের এইটা নিউক্লিয়াস, এইটা অরবিটে ইলেকট্রন ঘুরছে, তাহলে এই ইলেকট্রনটা যদি ঘোরে তাহলে এই সেন্টারের দিকে আমার ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করছে না, যেটা কৌলম্বিক ফোর্স, বলো, তাহলে বলো তো এই কৌলম্বিক ফোর্সটা কি ফোর্স, চালাস, তাহলে একটা জিনিস শোনো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স আর কৌলম্বিক ফোর্স, কি বললাম, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, কি বললাম, গ্র্যাভিটেশনাল ফোর্স আর কৌলম্বিক ফোর্স, এই তিনটেই বলো তো, এই তিনটেই, হ্যালো শুনতে পাচ্ছো, এই তিনটে বা এখানে যে কথা বললাম এগুলো কি সব এই সিস্টেমের মধ্যে এক্সিস্ট হচ্ছে, ভেবে দেখো এগুলো সব সিস্টেমের মধ্যেই রয়েছে ডিয়া, হ্যালো, তাহলে এই যে সিস্টেমের মধ্যে রয়েছে এই ফোর্স গুলো সবগুলো সেন্টারের দিকে কাজ করছে, তাহলে এই ফোর্সটাকে আমি কি ফোর্স বলবো, শাবাশ, 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 যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো, ওকে, ডাউট আছে কি নেই, হ্যালো বলো, ডাউট আছে কি নেই, আচ্ছা যদি ডাউট না থাকে তাহলে এইবার আমরা সেন্ট্রিপেটাল ফোর্স দিয়ে কয়েকটা প্রবলেম করব, আমি কিন্তু এখনো সেন্ট্রিফিউগাল ফোর্স এর কথা বলিনি, ইনফ্যাক্ট আজকে আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স এর কথা বলবো না, নেক্সট দিন আমরা সেন্ট্রিফিউগাল ফোর্স দিয়ে শুরু করব, কনফিউজড হবে না, সব বুঝতে পারবে, এখনো বলো এখনো পর্যন্ত যা করানো হয়েছে তোমরা সবাই বুঝতে পেরেছো, হ্যাঁ, যদি সেটা বুঝতে পারো এই প্রবলেমটা দেখো, দেখো এইরকম একটা মাস আছে যে দুটো স্ট্রিং দিয়ে এইভাবে বাঁধা আছে, এবার এইটাকে আমি একটু অ্যানালাইজ করছি, কি বললাম, এইটাকে আমি একটু অ্যানালাইজ করছি, তোমরা দেখো বুঝতে পারছো কিনা বলতো, এই মাসটা মুভ করছে কি করছে না, করছে না, এইটা একটা স্ট্রিং, এইটা একটা স্ট্রিং, আমি এইটাতে টেনশন বলছি টি ওয়ান, এইটাতে বলছি টি নট, এই অ্যাঙ্গেলটা থিটা, তোমরা কি আমার কথা বুঝতে পারছো, হ্যালো, হ্যাঁ, তাহলে এই পয়েন্টে এই ডিরেকশনে টি ওয়ান, এই ডিরেকশনে টি নট, এই ডিরেকশনে এমজি, এই অ্যাঙ্গেলটা থিটা হলে এই অ্যাঙ্গেলটাও থিটা, তাহলে বলতো এই টি ওয়ান এর দুটো কম্পোনেন্ট না, টি ওয়ান সাইন থিটা, টি ওয়ান কস থিটা, হ্যাঁ, এবার বলতো পুরো সিস্টেমটা যদি মুভ না করে তাহলে আমি বলতে পারি টি নট ইকুয়াল টু টি ওয়ান সাইন থিটা, বলো, আর টি ওয়ান কস থিটা ইকুয়াল টু এমজি, দেখো বুঝতে পেরেছো কিনা, হ্যালো, আচ্ছা এইবারে এইটা তো বোঝা গেল, এবার যদি আমি কাঁচি দিয়ে এইটা কেটে দিই, জাস্ট জাস্ট যে মুহূর্তে এটাকে কেটে দিয়েছি সেই মুহূর্তে এই অ্যাঙ্গেলটা তো থিটাই থাকবে, থাকবে না, হ্যাঁ, তারপরে ও এইভাবে সার্কেল সার্কুলার মোশন করার চেষ্টা করবে না, বলো, হ্যালো, করবে কি করবে না, হ্যাঁ, আমি এই দিকে তখন বলছি এমজি, বলো তো জাস্ট কাটার পরে আমি এই দিকে বলছি টি টু, আগে কত ছিল টি ওয়ান, এবার জাস্ট কাটার আগে ছিল টি ওয়ান, জাস্ট কাটার পরে টি টু, এই যে জাস্ট কাটার আগে টি ওয়ান আর জাস্ট কাটার পরে টি টু, আমি দুটো ডিফারেন্ট ধরে নিয়েছি, এবার আমরা অ্যানালাইসিস করে দেখি যে এই দুটো সেম কিনা, সেম না হলে তো আমরা ডিফারেন্ট কনক্লুড করবো, তোমরা বুঝতে পেরেছো, এবার দেখো আমি, এবার দেখো আমি কিভাবে এটাকে অ্যানালাইজ করছি, এটা এমজি, এটা থিটা, তাহলে তোমরা আমাকে এইটা বলতো, এই দুটো কম্পোনেন্ট,
এইটা থিটা হলে এইটাও থিটা, এমজি কস থিটা, এমজি সাইন থিটা, বলো বুঝতে পেরেছো? হ্যালো, বলো তো যে মুহূর্তে কেটে দেওয়া হয়েছে, যে মুহূর্তে সেই মুহূর্তে এই পার্টিকেলটা জাস্ট নিচের দিকে পড়া শুরু করেছে, তাহলে ভি জিরো না? আবার আমরা কি জানি ভি ইকুয়াল টু আর ওমেগা জানি। আমি যদি এইখান থেকে এইটুকু লেন্থ এল বলি, এইটুকু লেন্থ এল, তার মানে এখানে আর মানে এল না, ওমেগার ভ্যালু যদি জিরো হয়, এই ভি এর ভ্যালু যদি জিরো হয়, তাহলে ওমেগার ভ্যালু তো জিরো। হ্যাঁ, কোনো ডাউট আছে? না। এবারে শোনো, বলো তো পার্টিকেলটা এ সি কোন পয়েন্টের রেসপেক্টে ঘুরছে? সি। তার মানে ভেবে দেখো, সি পয়েন্টের রেসপেক্টে যদি ঘোরে, তাহলে সি পয়েন্টের দিকে একটা নেট ফোর্স কাজ করবে। হ্যাঁ, যে নেট ফোর্সটা কাজ করবে সি পয়েন্টের দিকে, সেই ফোর্সটাকে আমরা কি বলবো? সেন্ট্রিপেটাল ফোর্স বলবো। তাহলে ভেবে দেখো, এইদিকে টি টু আর এইদিকে এমজি কস থিটা, এইদিকে টি টু, এইদিকে এমজি কস থিটা, এইটা কি বলতো? নেট ফোর্স টুয়ার্ড সেন্টার। হ্যাঁ, এইটাকে আমি কি বলবো? সেন্ট্রিপেটাল ফোর্স বলবো। হ্যাঁ, বুঝতে পারছো? এবার বলতো, এই সেন্ট্রিপেটাল ফোর্সটাই মাস ইনটু সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন না? হ্যালো, এই যে সেন্ট্রিপেটাল ফোর্সটাই, সেটাই হতো মাস ইনটু সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন না? হ্যাঁ, মাস ইনটু রেডিয়াল অ্যাক্সেলারেশন না? রেডিয়াল আর সেন্ট্রিপেটাল এক। এবার বলো, আমি এখানে লিখবো মাস, এবার বলো অ্যাক্সেলারেশন সেন্ট্রিপেটাল অ্যাক্সেলারেশন কি হয়? মনে আছে ভি স্কোয়ার বাই এল? হ্যাঁ, এবার বলো তো যে মুহূর্তে আমি এখানে কেটেছি সেই মুহূর্তে ভি কত? জিরো। তাহলে দেখো তো, টি টু ইকুয়াল টু এমজি কস থিটা হচ্ছে। এই প্রবলেমটা কোনো একটা কম্পিটিটিভ এক্সামে এসেছিল, আমার মনে নেই, মনে নেই, সেখানে বার করতে বলেছিল জাস্ট আফটার আর জাস্ট বিফোর টেনশনের রেশিও। দেখো তো, জাস্ট বিফোর টি কস থিটা ছিল এমজি, টি ওয়ান কস থিটা, মানে টি ওয়ান ছিল এমজি বাই কস থিটা। বলো তো জাস্ট আফটার কি হয়েছে? টি টু এমজি ইনটু কস থিটা হয়েছে। তার মানে বুঝতে পেরেছো এটা চেঞ্জ হয়েছে? হ্যাঁ, তোমাদের মধ্যে কোনো ডাউট আছে? না। আচ্ছা, একটা জিনিস বলো তো, এইটা তো ট্যাঞ্জেন্ট বরাবর, এই তাই না? হ্যালো, তাহলে বলো তো ট্যাঞ্জেন্ট বরাবর কি এই ফোর্সটা কাজ করছে? হ্যাঁ, তাহলে আমি আমি বলতে পারি এইটা, এই ফোর্সটাকে আমি বলতে পারি এফ টি ট্যাঞ্জেনশিয়াল ফোর্স এমজি কস থিটা, সেটাকে আমি লিখতে পারি জি কস থিটা। কেন? আমি যদি এ টি বলি কি লিখছি আমি? আর ভেরি সরি, এমজি সাইন থিটা। তাহলে বলতো এ টি কত? এটা বাই এম, এটা বাই এম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি জি সাইন থিটা। হ্যাঁ, এবার তাহলে বলো, এই পার্টিকেলটা যে সার্কুলার মোশন করছে, সেই সার্কুলার মোশনে ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সেলারেশন আছে? আছে। সেই ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। হ্যাঁ, ভেরিয়েবল। যদি একটু পরে ও একটু নামে, তাহলে থিটাটা চেঞ্জ হবে, থিটাটা চেঞ্জ হলে জি সাইন থিটা চেঞ্জ হবে। তার মানে এ টি কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল। এই জিনিসটা তোমাদের আমি আগেও বুঝিয়েছিলাম, মনে আছে? হ্যাঁ, এখানে এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। তার মানে একটা জিনিস আমি বুঝলাম, যে জি সাইন থিটা আমার একটা এটি এক্সিস্ট করছে। বলতো এই এটিটা, এই এটিটা, এই ভিটাকে, দেখো এই ভিটাকে, বলতো এই এমজি কস থিটা কোনোদিন বাড়াতে পারবে না এমজি সাইন থিটা বাড়াতে পারবে? ভিটাকে এমজি সাইন থিটা, দেখো রাইট, কারণ ভিটাও এই একই ডিরেকশনে, তাহলে এর ভি এর সাথে যে কম্পোনেন্টটা প্যারালাল সেই ম্যাগনিটিউডটাকে বাড়াতে পারবে ভেলোসিটি। তাহলে বলতো এই করে করে একদম এ পজিশনে ছিল জিরো, এ পজিশনে ভি ছিল জিরো, এবার বলতো যত নিচের দিকে আসবে তত জি সাইন থিটা কাজ করবে ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সেলারেশন, সেই ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সেলারেশনটা কি ভেলোসিটিটাকে বাড়াবে? রাইট, বাড়াতে বাড়াতে ভেবে দেখো তো, পার্টিকেলটা যখন একদম নিচে আসবে তখন এই ডিরেকশনে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি হবে না? আর এই ডিরেকশনে উপরের দিকে কি টি টু, নিচের দিকে কি এমজি, আর এমজির কোনো কম্পোনেন্ট থাকবে না, তাহলে আমি কি লিখবো? অ্যাকচুয়ালি টি টু না, আমি লিখছি টি থ্রি, কেন টি থ্রি লিখছি বলছি, টি থ্রি মাইনাস এমজি, এটা কি লিখেছি বলতো? সেন্ট্রিপেটাল ফোর্স লিখেছি কোন ডিরেকশনে? তাহলে এটা আমি কি লিখবো? এম ইনটু এম ইনটু ভিম্যাক্স স্কোয়ার বাই দ্যাট, ভিম্যাক্স স্কোয়ার বাই এল। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? তাহলে এখান থেকে আমি টি থ্রি কে কি লিখবো? এমজি প্লাস লিখবো, লিখবো। তাহলে একটা জিনিস বুঝতে পারছো, যে একদম নিচে টেনশনটা ম্যাক্সিমাম হচ্ছে, কেন? এমজি তো কনস্ট্যান্ট, আর এটাই এমজির ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে, এর সাথে যদি কস থিটা বা সাইন থিটা কিছু জুড়ে থাকে সেই কম্পোনেন্টটা ডেফিনেটলি কম হয় এমজির থেকে। হ্যাঁ, আর একদম লোয়ার মোস্ট পজিশনে যদি ভি ম্যাক্স হয়, তাহলে টি থ্রি ম্যাক্সিমাম একদম লোয়ার মোস্ট পজিশনে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? বলো। হ্যাঁ, তাহলে আমি লোয়ার মোস্ট পজিশনে যদি আমি বলি এল, এল পয়েন্ট, তাহলে এ পয়েন্টে ভি কত ছিল? জিরো।
এল পয়েন্টে কত হয়েছে ভি, ভি ম্যাক্স, ঠিক? দেখো এল পয়েন্টে কি হয়েছে, ভি ম্যাক্স, বুঝতে পারছি? ভালো, ধীরে ধীরে ট্যাঞ্জেনশিয়াল ভেলোসিটির ম্যাগনিটিউডটা বেড়েছে না কমেছে? বেড়েছে। কে বাড়িয়েছে? সাইন থিটা। বা ট্যাঞ্জেনশিয়াল অ্যাক্সেলারেশন বাড়িয়েছে, বুঝতে পেরেছি? দ্যাটস দ্য এন্ড অফ টুডেস ক্লাস।